আজকে আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা দেখবে সুইচিং টেকনোলজি আমি ওয়ান বাই ওয়ান বলছি সুইচিং টেকনিক যে সুইচিং টেকনিককে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে সার্কিল সুইচিং মেসেজ সুইচিং আর হচ্ছে প্যাকেট সুইচিং এবং প্রত্যেকটা সুইচিংয়ের ডিফারেন্ট ডিফারেন্ট তার কার্যকারিতা আছে যেহেতু নেটওয়ার্কিং থেকে আমাদের বড় প্রশ্ন কিন্তু থাকে না শুধুমাত্র এস থেকেই আমাদের বড় প্রশ্ন থাকে যেখানে প্রোজেক্টও করতে হয় আর নেটওয়ার্কিংয়ে বড় প্রশ্ন না থাকার জন্য আমাকে বড় বড় ডেফিনেশান মুখস্থ করার কোনো দরকার নেই এমসি এবং এসএ কিউ টাইপের কোশ্চেনই থাকবে প্রথমে যদি আমরা বলি সার্কিট সুইচিং দেখ সার্কিট আর ইংলিশ নোটস যেগুলো দেখবে যেটা পারবে আমাকে বলবে আমি সব দিয়ে দেবো ইংলিশ নোটসগুলো আগের দিনেগুলো কিছু করা হয়নি বইটার খুঁজে বের করে যে সুইচিং বলে একটা চ্যাপ্টার আছে সেখানে এটা পেয়ে যাবে সার্কিট সুইচিং সো সার্কিট সুইচিংয়ের ক্ষেত্রে প্রথমেই বলি টেলিফোনিক যে আমাদের যে টেলিফোন নেটওয়ার্ক ছিল এই টেলিফোন নেটওয়ার্কের মধ্যে সার্কির সার্কিট সুইচিংটা প্রথম খুবই ব্যবহার করা হতো যে সার্চি সার্কিট সুইচিং নেটওয়ার্ক একটি লাইনের সঙ্গে যুক্ত অনেকগুলি সুইচের সমন্বয়ে গঠিত সাধারণত টেলিফোন লাইনের ক্ষেত্রে এ ধরনের সুইচিং পদে ব্যবহার করা হয় তো এখান থেকে আমাদের এমসি কিউ টাইপের কোশ্চেনই বেশি থাকে এসিকিউ কোশ্চেন এখান থেকে থাকে কিন্তু ব্রড কোশ্চেন কেউ থাকবে না তোমাকে কোরকম এত লিখতে দেবে না যে হোয়াট ইজ সার্কিট সুইচিং ডায়াগ্রাম দিয়ে ডিসকাস করো নট নেসেসারি দরকার নেই এখান থেকে এমসি কিউ টাইপের একটা পড়ে রাখবে যে সার্কিট সুইচিং নেটওয়ার্কে মানে টেলিফোনিক নেটওয়ার্কে কি ধরনের সুইচিং টেকনোলজি ব্যবহার করা হয় মনে রাখতে হবে টেলিফোনিক নেটওয়ার্কের ক্ষেত্রে আমার যে সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে সার্কিট সুইচিং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট সাধারণত টেলিফোন লাইনের ক্ষেত্রে এই ধরনের সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয় যখন আমরা কাউকে ডায়াল করি তখন টেলিফোন এক্সচেঞ্জের সুইচিং সার্কিট সেই নম্বর সার্কিটের সঙ্গে সংযোগ করে দেয় যতক্ষণ আমরা কথা বলি ততক্ষণ সংযোগটি বিচ্ছিন্ন হয় না তা এই ধরনের টেকনোলজি অনেকটা সময় এই কাজটাকে ম্যানুয়াল করা হতো ছোটোবেলায় আজ থেকে প্রায় আমরা তো মোবাইল ব্যবহার করি আজ থেকে উনিশ বছর আগের থেকে ধরো আমি টু থাউজেন্ড এর থেকে আমি মোবাইলের সঙ্গে যুক্ত আর কি তখন থেকে মোবাইল ইউজ করি উনিশ বছর আগের থেকে আর তোমরা ধরো জবে থেকে ইউজ করো তখন আরও টেকনোলজি অনেকটা হাই হয়ে গেছে আমরা একদম লোয়ার গ্রাউন্ড লেভেল থেকে আস্তে আস্তে কে চেঞ্জেস হতে গেলে দেখেছি আর কি ধরো এখানে বসে আমার ইচ্ছে হলো যে আমি দিল্লি বা মুম্বাই কল করব কলকাতা থেকে বললাম যে এস কল করবো এস কল করতে গেলে সবার আগে এক্সচেঞ্জে কল করতে হতো যে তোমার লোকাল এক্সচেঞ্জ থাকতো টেলিফোন এক্সচেঞ্জ মানে সবাই বিএসএনএল এক্সচেঞ্জ ভারত সঞ্চার নিগম লিমিটেড সে এক্সচেঞ্জে প্রথমে কল করে বলতে হতো যে আমি এখন এই মুহূর্তে একটু মুম্বাইতে কল করতে চাই বা বোম্বাইতে কল করতে চাই তখন ওদেরকে কী করতে হতো এসটি কোডটা ওরা জানা আছে মানে বেশ কিছু রেনাউন্ড যে সিটিগুলো থাকে সেই সিটির এ সিটি করবেন জানে তখন মুম্বাইয়ে সেটাকে সার্কিট সুইচটাকে অটোমেটিকলি অন করত ম্যানুয়াল অন করত এখনকার দিন যেটা হয় সব অটোমেটিক্যালি হয় আগের দিনে সব ম্যানুয়াল হতো তখন এক্সচেঞ্জ থেকে বলতো ঠিক আছে এবার আপনি নাম্বার ডায়াল করে কল করুন এবার কলটা মুম্বাইতে যেত যাওয়ার পর এবার সেই মুহূর্তে অন্য কোনো ব্যক্তি যদি বলতো আমি মুম্বাইকে কল করবো তাকেও এক্সচেঞ্জে কল করতে হতো তা সে তখন ওয়েটিংয়ে থাকতো বেশিক্ষণ তুমি যদি মুম্বাই কথা বলে থাকো তখন সেই ব্যক্তিকে তা বলা হতো এইচএস থেকে আচ্ছা কলটা তাড়াতাড়ি ছেড়ে দিন এরপরে আরও কল আছে এইভাবে আগে ম্যানুয়াল কন্ট্রোল করা হতো এবারে দেখো দু হাজার সালের আমি দেখেছি এর আগের থেকে এরকম হতো যখন এস কনসেপ্ট আছে এসডি টিডি পুরো নাম আছে সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং এসটিডি এসটিডি যে আমরা করি পি যে আমাদের এসটিডি বুথে যখন আমরা কল করতাম এসটিডি বুথ বিভিন্ন জায়গায় এসটিডি বুথ থাকতো সেটা আস্তে আস্তে সব উঠে গেছে এখন আর মোবাইল হওয়ার পর থেকে অনেক ধরনের সেক্টরে আমরা কিন্তু চেঞ্জেস দেখতে পাই এসটিডি বুথ নেই আমার টেলিফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের চেঞ্জ দেখতে পাই তো এই জিনিসগুলো কিন্তু একটা সময় এই ধরনের এত ফাস্টেস্ট কমিউনিকেশন ছিল না ভাবলে অবাক লাগে যে আমরা কত ফাস্টেস্ট কমিউনিকেশনের মধ্যে আমরা আছি আমরা এখান থেকে মনে করছি আমি হোয়াটসঅ্যাপ কল দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে কল করতে পারছি উইদিন এ সেকেন্ড ইভেন হোয়াটসঅ্যাপ কলিং এতটাই ফাস্ট বা ওয়াইফাই কলিং যদি করি টু ফাস্ট কতটা অ্যাডভান্স টেকনোলজির জন্য এই কাজটা হচ্ছে কিন্তু আগের দিনে সেটা ছিল না তা প্রথম দিকে যখন এস কলগুলো করতে হতো তখন সাধারণ টেলিফোন লাইনের ক্ষেত্রে এই সার্কিট সুইচিং সুইচিং তিন ধরনের এই সার্কিটে সে ব্যবহার করা হতো এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যখন আমরা কাউকে ডায়াল করি তখন টেলিফোন যে সুইচ সার্কিট সেই নম্বরে সার্কিটের সঙ্গে সংযোগ গড়ে দেয় এবং এই যে সংযোগ গড়ে দেওয়া মানে কানেকটিভিটি তৈরি করা এই কাজটা ম্যানুয়াল করা হতো এখন অটোমেটিক্যালি হয় এবং যতক্ষণ আমরা কথা বলি ততক্ষণ সংযোগটি বিচ্ছিন্ন হয় না সংযোগটা চলে থাকে অর্থাৎ এর মূল ধারণা হলো যখন একটি টেলিফোন কল সুইচ সার্কিটের মধ্য দিয়ে প্রভাবিত হবে প্রবাহিত হবে কলটি গৃহীত মানে রিসিভার এন্ডে তখন দুই প্রান্তের মধ্যে একটি সংযোগ তৈরি করা হয় এবং কলটি বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই সংযোগ বজায় থাকে এটা তোমাদের গল্পের মতো পড়ে দেখতে পারো এত ডিটেলসের কোয়েশ্চেন থাকে না শুধুমাত্র টেলিফোন নেটওয়ার্কের ক্ষেত্রে কি ধরনের সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সার্কিট সুইচিং এক্ষেত্রে টেলিফোন নেটওয়ার্কের ক্ষেত্রে যুক্ত কম্পিউটার সিস্টেম যদি কোনো কম্পিউটারে অন্য একটি কম্পিউটারের সঙ্গে তথ্য বিনিময় করতে চায় তবে সার্কিট সুইচিং পদ্ধতির মাধ্যমে সংযোগ স্থাপিত হয় যতক্ষণ ওই সংযোগ বজায় থাকে ততক্ষণ এই দুটি কম্পিউটার কেবলমাত্র সেই সার্কিটকে ব্যবহার করতে পারে একটাই সার্কিটে থেকে যখনই তুমি আরেকটা ইনস্টিটি কল করবে তখন তোমাকে বলবে তাড়াতাড়ি ছেড়ে দিন আরেকটা কল আছে এভাবে ম্যানুয়াল কন্ট্রোল করা হতো সাধারণভাবে যেসব ডেটাকে অবিরামভাবে পরপর পাঠিয়ে দিতে পাঠিয়ে যেতে হয় সেই সব ডেটা পাঠানোর সেই সব ডেটা পাঠানোর ক্ষেত্রে এই সার্কিট পদ্ধতি খুবই উপযোগী তাই অডিও ডেটা পাঠানোর ক্ষেত্রে এটি আদর্শ যে কোনো অডিও ডেটার ক্ষেত্রে হতো এখন তো আমরা তো ইমেল দেখি আগে তো ইমেল ছিল না ইমেল আমরা ব্যবহার করতে শিখলাম আমি তোমাকে বলছি আমি ইমেল প্রথম আমি আগে মেলও করতে পারতাম না আমরা প্রথম মেল করা শিখি দু ছয় সালে দু সালে মেল করতে শিখি এবং মেলটা যে ইমেল বলে ইন্টারনেট হতো সেটা আমরা দেখা শুরু করি হচ্ছে দু সালে দু এক সালে সাইবার ক্যাফেতে এক ঘন্টায় দশ টাকা এক ঘন্টায় দশ টাকা এটা বলে নেটে নেটের জন্য ক্যাফে থাকতো ক্যাফেতে বসে সেখানে আমরা ইন্টারনেট করতাম তারপর যুগের পরিবর্তন হয়েছে তখন নেট মানে বিশাল নেটে যাব ক্যাফে করব। যাবো একটা অনুভূতি ছিল আর কি এখন এখন তো সেই জিনিসগুলো নেই ক্যাফে আস্তে আস্তে বন্ধ হয়েই গেছে বলা চলে র্যাপিড চেঞ্জ হয়ে গেছে সব কিছু ক্যাফেতে বসে আমরা ইন্টারনেট করতাম খুবই স্লো ছিল প্রচন্ড স্লো মানে তুমি একটা গুগলে কোনো সাইটে ক্লিক করলে কোথাও যাবে তোমাকে অনেকক্ষণ ধরে ও বাফারিং হচ্ছে 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 অনেকটাক্ষণ যাওয়ার পর তারপর পেজটা ওপেন হলো ধীরে ধীরে আস্তে আস্তে আর এখন ভাবো কত কত ফাস্টেস্ট টেকনোলজি আছে এবং আগামী দিনে আরও ব্যাপক আকারে পরিবর্তন আমরা কয়েক বছরের মধ্যে দেখতে পাবো ফাইভ জিটা তুমি এলেই দেখবে টোটালটা চেঞ্জ হয়ে যাবে আরও ফাস্টেস্ট হয়ে যাবে ওকে এনিওয়ে তাহলে এখান থেকে আমি একটা কোশ্চেনে পড়লাম তারপর তারপরে নেক্সট যে সুইচিং কে বলছে মেসেজ সুইচিং মেসেজ সুইচিং পদ্ধতি মেসেজ সুইচিং পদ্ধতি প্রেরক এবং গ্রাহকের মধ্যে কোনরূপ লাইন বা তারের প্রয়োজনীয়তা নেই সার্কের সুইচিং মধ্যে একটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেন্ডার এবং রিসিভার এদের দুজনের মধ্যে একটা কি থাকবে ওয়ার কানেকটিভিটি থাকবে তার থাকবে বাট ম্যাসেজ সুইচিং ক্ষেত্রে দেয়ার ইজ এ নো নিড অফ এনি কাইন্ডস অফ ওয়ার তারের প্রয়োজনীয়তা নেই মেসেজ সুইচিং পদ্ধতিতে প্রতিটি মেসেজের মধ্যে তথ্য বা গন্তব্যস্থলের ঠিকানা থাকে মেসেজ সুইচিং পদ্ধতিতে প্রতিটি মেসেজের মধ্যে তথ্য বা গন্তব্য স্থলের ঠিকানা থাকে এক্ষেত্রে সমস্ত মেসেজ আমি তোমাদেরকে একটু এঁকে বোঝাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে আমি এটা নতুন একটা টেকনিক করেছি হ্যাঁ তোমাদের সুবিধার্থে দেখো আশা করি ভালো লাগবে এটাকে টোটাল পেন্টে নিয়ে চলে যাবে এত লেখাকে ঠিক আছে কি করে নেব দেখো প্রিন্ট স্ক্রিন করে ডাইরেক্ট আমি এখানে বসে বসে করাচ্ছি ব্যাপারটা ভালো লাগছে না ইজি হয়ে গেল কেসটা এবার এখান থেকে ডাইরেক্ট পেন নিয়ে নেব এখান বুঝিয়ে দেব এখানে কি বলছে যে ম্যাসেজ সুইচিং পদ্ধতির সাহায্যে আমাদের কি করা হতো ম্যাসেজ সুইচিং পদ্ধতি প্রেরক বা গ্রাহক লাইন তারের প্রয়োজনীয়তা নেই আর ম্যাসেজ সুইচিং পদ্ধতি প্রতিটি ম্যাসেজের মধ্যে তথ্য গন্তব্যস্থলের ঠিকানায় গন্তব্য কথাটাকে বাংলা এভাবে না লিখে যারা ইংলিশে লিখে একইটা লিখবে এটাকে লিখবে রিসিভার এন্ড গন্তব্যস্থলের গন্তব্যস্থল যে রিসিভার মানে যেখানে আমার পার্টিকুলার যেখানে লোকেশানে পৌঁছবে এক্ষেত্রে সমস্ত মেসেজ রাউটারে পাঠানো হয় রাউটার মেসেজগুলিতে সঞ্চিত থাকে সেখান থেকে রাউটার মেসেজের ঠিকানা বা ভুল ত্রুটি নির্দেশন করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয় তাহলে এখানে কি থাকছে মেসেজ মধ্যে প্রতিটি মেসেজের মধ্যে বা গন্তব্যস্থলের ঠিকানা থাকে ঠিকানা মানে দেখো এই যে আমার গুলো আছে দেখে নাও এই আমার একটা মেসেজ এই যে মেসেজ সেন্ডার রিসিভার এই এটা হচ্ছে সেন্ডার থেকে রিসিভার এন্ডে যখন মেসেজটা যাবে তখন সেন্ডারের কাছে কারো সাউন্ড কি মিউট মিউট করলে ভালো হয় নাহলে নয়জ আসবে মেসেজের মাধ্যমে দেখবে এই যে সেন্ডার থেকে রিসিভার এন্ডে যখন কম্পিউটারের মধ্যে যাবে তখন এই সেন্ডারের কাছে এই রিসিভার এন্ডের অ্যাড্রেস থাকবে অনেকটা পোস্টম্যানের মতো ধরো তোমার বাড়িতে যদি কেউ চিঠি পাঠাতে চায় নিশ্চয়ই তোমার বাড়ির অ্যাড্রেসটা পড়েছে উইদাউট অ্যাড্রেসে তো সেই ব্যক্তি মানে পোস্ট অফিসে গিয়ে পোস্ট মানে পোস্টম্যান বাড়ি থেকে চিঠিটা পাঠাতে পারবে না তোমাকে অবশ্যই তার একটা রিসিভার এন্ডের অ্যাড্রেস দরকার সো এটাই হচ্ছে মেসেজ মধ্যে অ্যাড্রেসে সঞ্চিত থাকে এবং রাউটারে পাঠানোয় রাউটারের মেসেজগুলি সঞ্চিত থাকে সেখান থেকে রাউটারে ভুল তুলে নির্ধারণ পরিদর্শন করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয় ভুল ত্রুটি মানে হচ্ছে এরার যদি থাকে সেটা কারেকশান করে পরিদর্শন করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এখানে মেসেজ সুইচিংয়ের ক্ষেত্রে গন্তব্যস্থল করতে সক্ষম না হয় তবে মেসেজটি অন্য সঙ্গে সারিবদ্ধভাবে অপেক্ষা করে এবং পরে অনুকূল পরিমাণে যদি অনেকগুলো মেসেজ অ্যাট এ টাইম থাকে সাপোজ ধর আমার মেসেজ ওয়ান এ মেসেজ টু ম্যাসেজ থ্রি ম্যাসেজ ফোর এতগুলো মেসেজ সেন্ডার পাঠিয়েছে তাহলে এই টোটাল মেসেজের রেপ্লিকাটা কোথায় যাবে রিসিভার এন্ডে যাবে রিসিভার এন্ডে এই টোটাল রিফ্লেকশনটাই হবে কিন্তু কি অনুযায়ী যাবে কে যদি মনে করে আমার একটা টাইম তো যাবে না একটা এ প্রথমে রাউটারের সঞ্জয় থাকবে সেখান থেকে ওয়ান বাই ওয়ান ফরওয়ার্ড হবে রিসিভার এন্ডে যেখানে ওর পার্টিকুলার অ্যাড্রেসটা থাকবে উইদাউট অ্যাড্রেস ছাড়া সেই মেসেজটা কিন্তু তোমার যেতে পারবে না অ্যাড্রেস মাস্ট সেই জন্য আরেকটা কথা এখানে বলেছে তবে মেসেজগুলির ক্ষেত্রে মেসেজের সারিবাদ অপেক্ষা করে এবং পরে অনুকূল পরিবেশে পুনঃ পুনঃপ্রেরিত হয় পুনঃপ্রেরিত মানে হচ্ছে রিসেন্ট যাকে আমরা বলছি হচ্ছে রিসেন্ট করা হয় ইংলিশ নোট দেখো আবু সালাম আমি নতুন একটা নোট দিয়ে দেবো রিসেন্ট করা হয় বর্তমান তেমন ব্যবহারও হয় না এটা বর্তমান ক্ষেত্রে তেমন ব্যবহার করা হয় না এখানে একটা কথা বলি যে মেসেজের ক্ষেত্রে আমাদের ধরো হ্যাপি নিউ ইয়ারের সময় আমরা ধরো কোনো বন্ধুদেরকে মেসেজ পাঠাচ্ছি সেই মেসেজটা পাঠানোর পর তার কাছে ডেলিভারি হতোই না তোমরা তো সেই জিনিস দেখোই নি তোমরা হোয়াটসঅ্যাপ থেকে দেখছো আমার মেসেজের ক্ষেত্রে দেখেছি কোনো একটা মেসেজ টেক্সট মেসেজ এখনও আছে কিন্তু সেটা আমরা খুব কম ব্যবহার করি খুবই কম মানে আমাদের ব্যবহার না করার মতনই সেই মেসেজগুলোকে আমরা যখন পাঠাতাম দেখা যেত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে সেই মেসেজটা পৌঁছচ্ছে না তার কাছে পৌঁছলো না হ্যাঁ ওকে দেবজ্যোতি হ্যাঁ ঠিক আছে আমি রেকর্ডিং অন আছে কোনো তোমার অসুবিধা হবে না যতটুকু বলেছি আমি হ্যাঁ এবার দেখো সেই মেসেজটা যখন আমরা পাঠাতাম সেই মেসেজটা পাঠানোর সময় দেখা যেত যে আমি সকালবেলায় মেসেজ পাঠিয়েছি ওর কাছে মেসেজটা সকাল নটায় পাঠালাম মেসেজটা ওর এটা আমি সেন্ডার ছিলাম এবার রিসিভার পাঠিয়েছি মেসেজটা ওর কাছে পৌঁছায়নি মেসেজটা তার কাছে পৌঁছাইনি তার কাছে পৌঁছায়নি মানে কি আমি একটা মেসেজে সেন্ডার যখন রিসিভারকে পাঠাবে সেন্ডার কি করে বুঝবে যে সেই মেসেজটি তোমার এই রিসিভারেন কম্পিউটারটা দেখেছে বা রিসিভারেন সেই মেসেজটাকে রিসিভারে পৌঁছে গেছে যদি এই সেন্ডার কম্পিউটার কাছে একটা ডেলিভারি রিপোর্ট আছে এটাকে বলছে ডেলিভারি রিপোর্ট বলে একটা অপশন সেই সময় ছিল মেসেজটা সেন্ড হওয়ার পর ডেলিভারি রিপোর্ট এখন ঠিক হয়ে যেত তাহলে বুঝতে পারতাম ম্যাসেজটা গেছে আমার আমার সময় দেখা যায় যে কোনো ক্ষেত্রে মেসেজ ধরো রিসিভার্ডের মোবাইলটা সুইচ অফ আছে ধরো সেই কোনো কারণে নাম্বারটা চেঞ্জ করে ফেলেছে আগের দিনে কি হতো আগের দিনে না কিউর ফ্রিকুয়েন্টলি মানুষ নাম্বার চেঞ্জ করতো এখন তো চেঞ্জ করে না আগে তো তোমাদের অনেক ধরনের কোম্পানি ছিল এই কোম্পানি ভালো অফার দিচ্ছে তার কাছে চলে গেলো তো আগের নাম্বারটা সুইচ চেঞ্জ করে ফেললাম আমি যে নাম্বারটা ব্যবহার করি এই নাম্বারটা তোমাদের এই নাম্বারটা মোটামুটি আমি ইউজ করি হচ্ছে প্রায় ধরো পনেরো ষোলো বছর ধরে এই আমরা এতদিন ধরে আমি ইউজ করছি না আমার চেঞ্জ করার প্রয়োজন পড়েনি হয়তো আমি পোর্ট আউট করেছি মানে একটি নাম্বার আছে সে ডেলিভারি রিপোর্টটা রিসিভার এন যদি সেন্টারের কাছে যেত তাহলেই বুঝতো যে মেসেজটা পাঠানো হয়েছে অনেক ক্ষেত্রে কোনো একটা নাম্বার ধরে কেউ চেঞ্জ করেছে আমার কাছে সেই নাম্বারটা ছিল তাকে আমি মেসেজ পাঠিয়েছি পাঠানোর পর দীর্ঘ সময় পর মেসেজ ধরা পৌঁছায়নি ওর একটা ভ্যালিডিটি আছে যে চব্বিশ ঘন্টা ও রাউটারের মধ্যে থাকার পর ধর বাহাত্তর ঘন্টা সেভেন্টি টু আওয়ার্স রাউটারের মধ্যে মেসেজটা ধরো রাখা আছে রাউটারে মেসেজটা রাখার পর মানে যেখান ফরওয়ার্ডিং হচ্ছে তারপর ধরো ওই এন্ডে সেই মোবাইল নাম্বারটাই নেই মোবাইল নাম্বারটি সেটা কোনো কারণে সে চেঞ্জ করে ফেলেছে তাহলে তো মেসেজটা পৌঁছাবে না যদি না পৌঁছায় তা সেন্ডারের কাছে একটা রিপোর্ট যাবে যে মেসেজ নট সেন্ট ম্যাসেজ নট সেন্ট আমি যেটা ইতিহাসের মতন বহু যুগে আগে হতো এটা আমি এখন বোঝাচ্ছি সেক্ষেত্রে এখান থেকে কি ধরনের কোশ্চেন থাকতে পারে এটা কোশ্চেন আসতেই পারে তা এখান থেকে যদি কোশ্চেন তেমন আসে বলো তাহলে সেক্ষেত্রে মেসেজ সুইচিং থেকে তেমন আমি কোশ্চেন আসতে দেখিনি তাও এমসি কিউ টাইপের কোশ্চেনে বলতে পারে যে তার লাইন বা তারের প্রয়োজনীয়তা যেটাকে আমরা বলছি হচ্ছে ওয়ার ওয়্যারের প্রয়োজনীয়তা নেই মানে নো রিকোয়ারমেন্ট অফ ওয়ার কোন মেসেজ সুইচিং পদ্ধতির মাধ্যমে নো রিকোয়ারমেন্ট অফ ওয়ার মানে কোন সুইচিং টেকনোলজিতে ওয়ারের প্রয়োজনীয়তা নেই অ্যান্সারটা হবে ম্যাসেজ সুইচিংয়ের ক্ষেত্রে কোনো ওয়ারের প্রয়োজনীয়তা নেই এক্ষেত্রে মেসেজ সুইচিং এভাবে পড়বে তারপরে নেক্সট আমাদের আসে হচ্ছে প্যাকেট সুইচিং প্যাকেট সুইচিংয়ের ক্ষেত্রে প্রথম হচ্ছে এখানে একটা টেকনোলজির ক্ষেত্রে একটা কথা বলে দিই স্টোর অ্যান্ড ফরওয়ার্ড আমি এটা থেকে মোটামুটি নিয়ে নিচ্ছি এখান থেকে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড স্টোর এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে এই প্যাকেজ সুইচিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম স্টোর এবং ফরওয়ার্ড আমি বলে দিচ্ছি লিখে নাও তাহলে ভালো হবে পুরোটা এলো না না প্যাকেট সুচিংটা কি করে প্যাকেট সুচিং এর মধ্যে ধরো আমার একটা টোটাল প্যাকেট আছে এত বড় একটা প্যাকেট আছে এই প্যাকেটটার সে আমি সাইজ ধরছি ষোলো বাইট সিক্সটিন বাইটের প্যাকেট সিক্সটিন বাইটের প্যাকেটকে আমি একেবারে যদি পাঠাতে না পারি তাহলে আমাকে কী করতে হবে প্রত্যেকটা প্যাকেটকে আমাকে একটা স্মল কোয়ান্টিটি মানে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির মধ্যে প্যাকেটগুলোকে আমাকে ডিভাইড করতে হবে লাইক তাহলে কীভাবে ডিভাইড করব আমি যদি চার করে করি তাহলে চারটে চারটে ফোর বাইট ফোর বাইট ফোর বাইট দেন হচ্ছে এতগুলো প্যাকেটে আমি ভাগ ভাগ করব এই জন্য এখানে কথাই বলেছে যে পদ্ধ এই পদ্ধতিতে প্যাকেটগুলি ছোট ছোট ভাগে ভাগ করা হয় মানে একটা টোটাল প্যাকেটটাকে চাংস চাং কপ প্যাকেট মানে আমাকে জাস্ট স্লাইস করে করে ভাঙা ভাঙা হয় প্যাকেটগুলোকে এই ভাগগুলির মধ্যে প্রয়োজনীয় তথ্য অ্যাড্রেস দেওয়া থাকে একে প্যাকেট বলে মানে আমি যে টোটাল প্যাকেটগুলোকে পার্ট করলাম তাহলে এর মধ্যে নিশ্চয়ই আমার কত ইনফরমেশান থাকবে এবং তারা নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে সাধারণত আমি অ্যাড্রেসটা হচ্ছি এক্স জিরো জিরো টু তারপর হচ্ছে এক্স জিরো জিরো ওয়ান তারপর ধরলাম এক্স জিরো জিরো ওয়ান সিক্স তারপর নেক্সটটা ধরলাম এক্স জিরো জিরো ওয়ান সেভেন এই হচ্ছে আমার প্যাকেট আছে তো এই প্যাকেটগুলোকে আমার যখন একটা নেটওয়ার্কের মধ্যে আমি সেন্ড করবো ওয়ান বাই ওয়ান সেন্ড হবে এই জন্য এই যে প্যাকেটটাকে ভেঙে দিলে এবং প্রত্যেকটা প্যাকেটের মধ্যে কী থাকবে তথ্য যেটাগুলির মধ্যে প্রয়োজনীয় তথ্য এবং অ্যাড্রেস ইনফরমেশন এবং অ্যাড্রেস দুটোই থাকে ডেটা অডিও ডেটাকে অবিরাম পরপর পাঠানোর প্রয়োজন হলেও টেক্সট ডেটা বা অন্যান্য সাধারণ ডেটার মধ্যে অন্তর পাঠানোর কোনো অসুবিধা হয় না এখানে প্রথমে আমরা পাঠাচ্ছি কি বলছে যে অডিও ডেটাকে অবিরাম পরপর পাঠানোর প্রয়োজন হলেও টেক্সট ডেটা টেক্সট ডেটা মানে তুমি কাকে ধরো মেল করছো টেক্সট আমি টেক্সট বলতে পারি ও অন্যান্য সাধারণ ডেটাকে কিছু কিছু অন্তর পাঠালেও কোনো অসুবিধা হয় না এবং প্যাকেট সুইচিং পদ্ধতিতে টেক্সট বা সাধারণ ডেটার প্যাকেটগুলিকে পেরক কম্পিউটার নেটওয়ার্কে ছেড়ে দেয় এবং গ্রাহক মানে হচ্ছে রিসিভারের যে কম্পিউটার থাকে পেরক মানে হচ্ছে এখানে সেন্ডার পেরক মিন সেন্ডার আর গ্রাহক মানে হচ্ছে রিসিভার ডেটাগুলিকে প্যাকেটে গ্রহণ করে যদি অ্যাড্রেস না মেলে তবে গ্রাহক কম্পিউটারে সেই ডেটা প্যাকেটে পুনরায় নেটওয়ার্কে ছেড়ে দেয় এইসব প্যাকেটগুলি যে কম্পিউটারের উদ্দেশ্যে পাঠানো আছে সেখানে ক্রমে ক্রমে পৌঁছে যায় সাধারণ টেক্সট বা সাধারণ ডেটা প্যাকে ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি উপযোগী তা আমাকে অতটা ডিটেলসে না পড়ে প্যাকের সুইচিংয়ের মধ্যে একটা টেকনোলজির নাম হচ্ছে এটা অনেক সময় এমসি কি দিয়ে দাও লিখে রাখলেন টার্মটা স্টোর অ্যান্ড ফরওয়ার্ড স্টোর অ্যান্ড ফরওয়ার্ড স্টোর ফরওয়ার্ড মানে করছে প্যাকেটগুলোকে তো স্টোর ফরওয়ার্ড করে সেই প্যাকেটগুলোকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সেন্ড করা হয় স্টোর এবং ফরওয়ার্ড এই যে টার্মিনোলজি বা এই টেকনিকটাকে কোন সুইচিং পদ্ধতি ইউজ করা হয় বলবে প্যাকেট সুইচিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয় এতটুকু লিখে নাও তাহলে আমার তিনটে সুইচিং পদ্ধতির মধ্যে থেকে যেটা পরীক্ষাতে থাকবে সেক্ষেত্রে আমরা সেভাবে অ্যান্সার করব পরবর্তী ক্ষেত্রে আমাদের কি আছে নেক্সট আমাদের যেটা আছে সেটাতে আমি আসছি আমি আজকে নেটওয়ার্কে অনেকটাই শেষ করব প্রায় চেষ্টা করব প্রায় শেষ করে দেওয়ার মতন একদম এই প্যাকেট সুইচিং সার্কিট সুইচিং মেসেজ সুইচিং মধ্যে পার্থক্য এই পদ্ধতি দুই এই পার্থক্যটা একটু জাস্ট চোখ বুলিয়ে গেলেই পারবে তেমন কোনো কঠিন ব্যাপার নয় যাদের কাছে ইংলিশ ভাষা দরকার যেমন না আছে আমাদের রূপশ্রী আছে আমাকে চেষ্টা করবে বলবে যদি বুঝতে না পারো ইংলিশ নিয়ে বইটার ক্ষেত্রে তুমি কী বই কিনেছো সরণনা কি বই কিনেছ তুমি বা কি বই ফলো করো যে বইটা ফলো করে সেই বইটার নামটা আমাকে বলবে এখান থেকে জাস্ট মেসেজ সুইচিং প্যাকেজ সুইচিং এর যে পার্থক্যগুলো আমার পর পর বলে দিলেই হবে তখন নতুন করে কিছু বলার কোনো দরকার নেই বেশি ডেপথের কোশ্চেন কিন্তু থাকে না খুব ইজি কোশ্চেন থাকে এবং তার সাথে সাথে কোশ্চেনগুলো যেগুলো থাকে সেগুলো থাকে যে পুরোপুরি এমসি কিউ এসি কিউ বেস্ট বড়ো প্রশ্ন থাকবে না অতএব অত ডেপতে বড় করে পড়ার কোনো দরকার নেই আমার যা যা কোশ্চেন লাগবে আমি টাইম টু টাইম ধরে ধরে বলে দেবো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পার্ট যে মডেমের ব্যবহার ইউজ অফ মডেম বা ফাংশন অফ দ্য মডেম এই কোশ্চেনটা খুব ভালো মতন পড়বে এবং কতটুকু পড়বে মডেমের আমি যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম সেমভাবেই করবে আমি তো আরেকবার রিভিশন আকারে বলে দিচ্ছি মডেমটা কি করে করবে মডেমের ফাংশন যদি পরীক্ষার সময় লিখতে বলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ মডেম তখন বলবে দ্য বেসি মানে দ্য বেস্ট ফাংশন অফ দ্য মডেম ইজ অ্যানালগ সিগন্যাল যে অ্যানালগ যে সিগনালটা থাকে এই অ্যানালগ সিগন্যাল ইজ টু বি কনভার্টেড টু ডিজিটাল সিগনাল আবার উল্টোটাও হয় ডিজিটালটাকে অ্যানালগে চেঞ্জ করে মডেমের এটাই হচ্ছে মূল কাজ অ্যানালগ মানে হচ্ছে যে সিগন্যালটাকে কন্টিনিউয়াস সিগনাল বলে আমি অ্যানালগ সিগনাল পড়ানোর সময় বলেছিলাম কন্টিনিউয়াস যে সিগনালটা দিস সিগনাল দিস ইজ অ্যানালগ সিগনাল তো এই সিগনালটাকে যদি অ্যাজ এ ইনপুট হিসাবে মডেমটা নেয় সেই মডেমের আউটপুট হিসাবে যে সিগনালটা আসবে সেই সিগনালটাকে আমি বলবো হচ্ছে ডিজিটাল সিগনাল দিস ইজ কলটা ডিজিটাল দিস ইজ অ্যানালক দিস ইজ অ্যানালগ সিগনাল অ্যান্ড দিস ইজ ডিজিটাল সিগনাল তাহলে এটা একটা হল আরেকটা কি হতে পারে যে কোনো ডিজিটাল সিগন্যালকে যে কোনো ডিজিটাল সিগন্যালকে আমরা কি করতে পারি অ্যাজ মডেমের মধ্যে ইনপুট নিয়ে তাদেরকে আমরা ডিজিটাল থেকে অ্যানালগ সিগনালে কনভার্ট করতে পারি এই যে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে পারি সো দিস ইজ দ্য মেন ফাংশন অফ দ্য মডেম মোডেমের হোয়াট ইজ দ্য ফাংশন মোডেম যদি আমাকে বলে কি বলবো দ্য মেন ফাংশন অফ দ্য মোডেম ইজ অ্যানালগ সিগন্যাল ইজ টু বি কনভার্টেড ইন্টু দ্য ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ডিজিটাল সিগন্যাল ইজ টু বি কনভার্টেড ইন দ্য অ্যানালগ সিগন্যাল জাস্ট এই কথাটা লিখে জাস্ট এই দুটোর পিকচার শুধুমাত্র দিয়ে দেবে আর কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই অ্যানালগ সিগন্যালকে আমরা ডিজিটাল সিগনালে কনভার্ট করব আর ডিজিটাল অ্যানালে কনভার্ট করব দ্যাট ইজ দ্য মডেম আর তার সঙ্গে সঙ্গে যেটা একটু ইম্পর্টেন্স ব্যাপার বলছি যে মোডেমের ফুল নেম মডুলেটার অ্যান্ড ডি মডুলেটার এই ফুল নেমটা একটু মনে রাখতে হবে মডেম যে ফুল ফর্ম অফ দ্য মডেম ইজ মডুলেটার অ্যান্ড ডি মডুলেটার মডুলে বা যেটাকে আমরা বলতে পারি মডুলেশন অ্যান্ড ডি মডুলেশান মডুলেটারই বলো মডেম মানে মডুলেটার অ্যান্ড ডি মডুলেটার আর যেটা আমি বলে দিলাম সেটাই করবে আর যে পিকচারটা দিয়েছি সেই পিকচারটাকেই ফোকাস করবে আর ক ক রকমের মডেম হয় কি হয় এগুলা পড়ার কোনো দরকার নেই নো নিড তারপরে আমরা আসছি যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলগুলা করার আগে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টার্মিনাল যেটা যাব ওএসআই মডেল ও এস মডেল খুব ভালো মতন এই মডেলটার নামটা জানতে হবে এখান থেকে প্রচুর কোশ্চেন থাকবে আমি সব লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি ও এস আই এটার পুরো নামটা লিখে না ওএসআই মানে হচ্ছে ওপেন সিস্টেম ওপেন সিস্টেম ইন্টারকানেকশন পুরো নাম এবার ওএসআই মডেলটা কি জিনিস ওএসআই মডেলটার ক্ষেত্রে প্রথমে আমরা বলি যে আমাদের যখন তোমার যখন জিওগ্রাফিতে বা এনভায়রমেন্ট সায়েন্সে পড়েছ ওই যে আর্থ এই আর্থের মধ্যে থেকে আমাদের পরপর কি থাকে অনেকগুলো লেয়ার আছে ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার আয়নোস্পিয়ার বলে লেয়ারগুলো থাকে এই লেয়ারগুলো অ্যাকচুয়ালি কি কাজ করে এই লেয়ারগুলোর সাহায্যে কিন্তু পুরোপুরি এক একটা লেয়ারের আলদা আলদা ফাংশন সেরকম ওয়েসআই মডেল একটা ভাইটাল রোল প্লে করে তোমার নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল বল তুমি কাউকে হ্যালো লিখে পাঠাচ্ছ এই যে সেন্টার থেকে হ্যালো লিখলে তো হ্যালোটা হ্যালো হিসেবে তুই তুমি তো সেন্ডার রিসিভার এন্ডে যে বসে আছে সে হ্যালোই দেখতে পাবে একদম সিম্পল হ্যালোই দেখতে পাবে এতে কোনো দ্বিমত নেই আমার বাট সেটা কি একবার আমরা ভেবে দেখেছি হ্যালোটাকে এই হ্যালো বলেই চলে গেলো তারের মাধ্যমে উইদাউট তো ওয়্যার তার নেই কিন্তু কীভাবে টেকনোলজিটা যাচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি না বা সেখানে অনেকগুলো লেয়ারে প্রথমে এই হ্যালোটা বাইনারি কোডে ভেঙে যায় এইচ এর বাইনারি কোডে ডিভাইড হয় ইটা ডিভাইড হয় তারপর এনক্রিপশন ডিক্রিপশন হয়ে টোটাল লেখাটা আবার এরর চেকিং হয় যেখানে এরার থাকলে তাকে আবার রিসেন করা হয় তারপর যাই এর জন্য যে লেয়ারটার মধ্যে এই ওএসআই মডেল লেয়ারের মধ্যে এই জিনিসটা পুরোপুরি কাজ করে টোটাল ওএসআই মডেল এই জন্য রেসপন্সেবল ওএসআই মডেলের ক্ষেত্রে আমার ডেপটা অত পড়ার দরকার নেই শুধু মনে রেখে দেয় যেগুলো আমি পড়তে হবে সেগুলাই পড়বে ওএসআই মডেলের সেভেন লেয়ার্স আছে যদি আমাকে বলে হাউ মেনি লেয়ার্স অফ দ্য ওএসআই মডেল বলবে সেভেন লেয়ার্স ইন ওএসআই মডেল সে লেয়ারের নামগুলো কি সে লেয়ারের নামগুলো আমি বলছি আপাতত বলার পর তারপরে আমি একটা লাইন বলে দেবো সেই লাইনটা মনে রাখলেই টোটাল নামগুলো মুখস্ত হয়ে যাবে একটা প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশান লেয়ার Presentation layer, Session layer, Transport layer, Network layer. ডেটা লিঙ্ক লেয়ার আর ফাইনালি হচ্ছে ফিজিক্যাল লেয়ার এই লেয়ারগুলো লেখার পর এই লেয়ারগুলোকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাব সাত ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে আমাকে যদি বলে যে হুইচ লেয়ার ইজ দ্য হাইয়েস্ট লেয়ার অফ দ্য ওয়েসআ আই মডেল যদি আমাকে হাইয়েস্ট লেয়ার বলতে বলে তাহলে আমি বলবো অ্যাপ্লিকেশান লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার ইজ দ্য হাইয়েস্ট লেয়ার অফ দ্য ওয়েসআই মডেল আর সবচেয়ে লোয়েস্ট লেয়ার অফ দ্য ওয়েসআই মডেল আমাকে যদি বলে তাহলে বলবো ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে লোয়েস্ট লেয়ার অফ দ্য ওয়েস আই মডেল এবার অনেকের ক্ষেত্রে এই টোটাল নামগুলো আমাকে যদি বলে মুখস্থ করতে হবে এটা কিন্তু একটা খুবই কঠিন কাজ ভুলে যাওয়া বা একটার পরে একটা চলে আসা সিকোয়েন্স মেনটেন না হওয়া সে কারণে একটা ভালো লাইন তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই লাইনটা একদম মনে রেখে দেবে তাহলে আর কোনোদিন ওয়েসাই মনে লিখতে আর ভুল হবে না সেটা হলো এই লাইনটা অল পিপল সিমস টু নো ডেটা প্রসেসি জাস্ট এই লাইনটা মনে রাখো তাহলেই হয়ে যাবে কী করে হলো দেখো এই এ এই এ অ্যাপ্লিকেশন পিপেল মানে হচ্ছে প্রেজেন্টেশন আর দক্ষ এস ফর হচ্ছে সেশন লেয়ার টি এ টি টি মানে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার এন মানে হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার ডি ফর ডেটা লিঙ্ক লেয়ার আর পি ফর অল পিপল পি ফর ফিজিক্যাল লেয়ার এই লাইনটা মনে রাখলে তুমি এই ওএসআই মডেলে টোটাল সিকুয়েন্সটাকে সাজিয়ে নিতে পারবে এবং সেই সিকুয়েন্সটা সাজানোর পর কি করে ডেটাগুলো পরপর এর সঙ্গে লেয়ারগুলো আসবে তুমি এই লাইনটার সঙ্গে ম্যাচ করলে তোমরা করতে পারবে আর এমনি মুখস্থ রাখতে গেলে একটু কঠিন হবে সময়কে বুঝতে পারছো লাইনটা অল পিপল সিমস টু নো ডেটা প্রসেসিং ওকে তো এক্ষেত্রে আমাদের এই ট্রেডালটা যদি বুঝতে পারো আর কোনো সময় দেখবে কোনো ক্ষেত্রে আর প্রবলেম হবে না বা ওএসআই মডেলের ডিটেলসে আমি যেটা বলবো ডিটেলসে যাবার কোনো দরকার নেই কোন লেয়ারে কি হয় হ্যাঁ এখানে আমি কতগুলো লেয়ারের আমি ব্যাপার বলে দিচ্ছি দেখবে আমি যখন হাফ সুইচ রাউটার পড়াচ্ছিলাম ওখানে ওএসআই মডেলগুলোকে আপাতত আমি কেটে দিয়েছিলাম আমি বলেছিলাম যখন ওএসআই মডেলটা পড়াবো তখন কোন লেয়ারে কি কাজ করে কারণ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন তো এখান থেকে থাকে তা সেক্ষেত্রে আমরা সেখান থেকে বলে দেবো যে কোন লেয়ারে কোন প্রোটোকল কোন লেয়ারে কাজ করছে সেটা আমি আস্তে আস্তে আসছি প্রথম আমাদের ফিজিক্যাল লেয়ার একটু বলে রাখি ফিজিক্যাল লেয়ার হচ্ছে একদম লোয়েস্ট লেয়ার মানে এখান থেকে অ্যাকচুয়ালি কাজটা শুরু হচ্ছে আমি যখন ফিজিক্যাল লেয়ারে যখন কোনো একটা সেন্ডার কোনোটা মেসেজকে পাঠাচ্ছে প্রথমে তোমার এই লেয়ার থেকে জাস্ট কাজটা শুরু হচ্ছে দিস লেয়ার কাজটা হওয়ার পর তারপর নেক্সট লেয়ারে যাচ্ছে নেক্সট লেয়ার এভাবে চলছে ফিজিক্যাল লেয়ারের মধ্যে আমাদের যে বিভিন্ন কেবেলিং যে টেকনোলজিগুলো আছে যেমন কোয়েকজিয়াল কেবেল টুইস্টেড পেয়ার কেবেল অপটিক্যাল ফাইবার কেবেল তাহলে এই ধরনের যে প্রত্যেকটা কেবেলিং যে ভাগগুলো আমাদের আছে এই লেয়ারের সঙ্গে পুরোপুরি সম্পর্কযুক্ত ওএসআই মডেলের প্রথম যে লেয়ারটা প্রথম লেয়ারটার কাজটাই হচ্ছে প্রথমে ট্যাকে যে কানেকটিভিটি আমার ঠিক আছে কিনা যেখানে আমার বিভিন্ন কেবেলিং তারপরে কানেক্টিভিটি সিগন্যালিং স্ট্রেংথ ঠিক আছে না সেটা কেবেলিং সেক্টরটা প্রথমে কাজ করেছে ফিজিক্যাল লেয়ার সেই ফিজিক্যাল লেয়ার শর্ট শর্ট একটু বলে দিচ্ছি তোমাদের মনে থাকবে তার পরবর্তী লেয়ার ডেটা লিঙ্ক লেয়ার মানে এখান থেকে ম্যাসেজটা কোনো একটা মেসেজ পাস পাস হয়ে ডেটা লিঙ্ক লেয়ারে যখন যাবে সেখানে ও চেক করবে যে মেসেজটাকে প্রথমে দেখবে যে কোনো এরার আছে কি না এরারটাকে প্রথমে ডিটেক্ট করবে এরার ডিটেকশান এরার ডিটেকশান আর হচ্ছে এরার কারেকশান এরার কারেকশান তার মানে কী দাঁড়ালো আমার এই লেয়ারটার মধ্যে থেকে যদি কোনোরকম এরার থাকে মানে মেসেজটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে যে মেসেজটার মধ্যে কোনো একটা প্যাকেট মিসিং আছে কিছু আছে তো সেটাকে এরারটাকে প্রথমে রেক্টিফাইড করবে মানে কোথায় প্রবলেম আছে সেটাকে জাস্ট বের করার পর তারপর তাকে কি করবে এরারটাকে কারেক্ট করবে কারেকশান করে নেক্সট লেয়ারের মধ্যে সেন্ড করবে মেসেজটাকে এবার নেক্সট লেয়ারে যখনই এখানে মেসেজটা আসবে নেটওয়ার্ক লেয়ারে আসার পর ও দেখবে যে এই নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ট্রান্সপোর্ট লেয়ারে যাবো পাস করলে আমার সবচেয়ে সুবিধা হবে একে আমি এঁকে দিচ্ছি ভালো বোঝা যাবে আমার ধরো এক্ষেত্রে আমার একটা মেসেজকে আমি ধরো এই পয়েন্টের মধ্যে রেখেছি দিস পয়েন্ট এরকম এই টোটাল নেটওয়ার্কটা তো একটা কম্পিউটার নেটওয়ার্ক হবে না সো মেনি কম্পিউটারস আর নেটওয়ার্ক অনেকগুলো কম্পিউটার যখন কানেকটিভিটি তৈরি করে তাদের মধ্যে ইনফরমেশন শেয়ার করবে তখনই তো আমরা তাকে কী বলবো দিস আমি বলবো যে নেটওয়ার্কের মধ্যে আছে তাহলে সবার সঙ্গে সবার এরকম কানেকটিভিটি তৈরি করা আছে ইন দিস ওয়ে

এবার এই যে মেসেজটা আমাদের এই পজিশনটাতে এলো এটা যখন ফরওয়ার্ড হয়ে পরবর্তীতে যাবে তো আমি এক্স টুতে পাঠাবো কারণ এক্স টু হচ্ছে আপাতত দেখে মনে হচ্ছে যে সবচেয়ে শর্টেস্ট রুট শর্টেস্ট রুটটা ফাইন করবে রাউটারের মেন কাজটাই হচ্ছে যে নেটওয়ার্কের কাজ হচ্ছে যে মেসেজটা যখন আমি কোনো রিসিভার এন্ডের মানে গন্তব্যে যখন কোনো কম্পিউটার এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিউটার হোস্ট ডিফারেন্ট ডিফারেন্ট হোস্ট বা নোট নোটগুলো আছে যখন আমি সেন্ড করবো ও সবার আগে দেখবে যে হুইচ ওয়ান ইজ দ্য শর্টেস্ট রুট শর্টেস্ট রুটে ফাইন করবে এবং এরার ফ্রি এবং ইজি ওয়েতে যেন সেটা ডেলিভার হতে পারে মানে সাকসেসফুলি যেতে পারে সাপোজ ধরো আমি এটাকে এক্স ফাইভে পাঠাবো তো এক্স ফাইভে এক্স ওয়ান থেকে একটা মেসেজ যাবে হচ্ছে এইটা রেপ্লিকা ধরে চলবে হচ্ছে এখানে আসবে তো অনেকগুলো পসিবল ওয়ে আছে দেখো এখান থেকে ডিরেক্টলি এইভাবে ডিরেক্টলি না গিয়েও ভায়া হয়ে যেতে পারে এই যে এক্স ওয়ান থেকে এস এক্স ফাইভ অনেকগুলো পসিবল ওয়ে আছে এক্স ওয়ান থেকে এখান থেকে ধরো এক্স ওয়ান থেকে ডাইরেক্ট এখান থেকে চলে গেল যে এক্স ফোরে এই অ্যাড্রেসে তারপর এক্স ফাইভই এলো এটাও হতে পারে মানে এই পজিশনটাতে আসতে পারে তাহলে আমাকে সবার আগে দেখবে যে কোন রুটটা সবচেয়ে শর্টেস্ট এবং কোনো রুটে ম্যাসেজটা পাস হওয়ার সময় যদি দেখা যায় যে মেসেজটাতে এরার আসছে বা ম্যাসেজটার ট্রাফিকটা প্রচণ্ড বিজি আছে সেই বিজি রুটে মেসেজটাকে আমি সেন্ড করবো না আমি অন্য কোনো অন্য কোনো ওয়ে দিয়ে মেসেজটা সেন্ড করবো যেমন তুমি কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা যাচ্ছ ধর্মতলা যাওয়ার তো অনেকগুলো ওয়ে আছে তুমি ডাইরেক্ট মেডিকেল কলেজ দিয়ে সোজা যেতে পারো সেন্ট্রাল এভিনিউ হয়ে যেতে পারো সো তুমি তালতলা দিয়েও যেতে পারো অনেকগুলো ওয়ে আছে সো এই ওয়েগুলো আমরা কখন অ্যাভয়েড করি তুমি দেখো যে কোনো কারণে কলেজ স্ট্রিট জ্যাম মিটিং মিছিল হচ্ছে তুমি কি করবে নিচে ওই রুটটা ধরবে না তুমি অন্য রুট দিয়ে বেরিয়ে যাবে তার মানে আমাকে মেসেজটা আমাকে পার্টিকুলারলি গন্তব্যতে কোনো একটা মেসেজকে আমাকে পৌঁছোতে হবে এবং সেই ম্যাসেজটা যেন সাকসেসফুলি পৌঁছয় সেটা আমাকে টার্গেট রাখতে হবে এবং পুরোপুরি ম্যাসেজটাকে উইদাউট ডিলে এবং শর্টেজ রুট দিয়ে আমরা মেসেজটাকে সেন্ড করার চেষ্টা করি দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক লেয়ার তা নেটওয়ার্ক লেয়ারের মধ্যে একটা কথা খুব এমসি কিউটের কোশ্চেন যেটা খুব ফোকাসিং হয় সেটা এখানে একটা টার্মিনাল টার্ম আছে টার্মটার নাম হচ্ছে অ্যাড্রেসিং অ্যান্ড রাউটিং অ্যাড্রেসিং এবং রাউটিং কোন লেয়ারের কোন ওয়েসআই মডেলের কোন লেয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত তখন বলবো যে নেটওয়ার্ক লেয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত আর এরার ডিটেকশন এর কারেকশান কোন লেয়ারের মধ্যে সম্পর্কযুক্ত দিস ইজ এ ডেটা লিঙ্ক ক্লেয়ার এগুলো পরের দিন খাতায় নোটস করে আমাকে একটু পারলে চেক করি নি আমাকে দেখিও একজন আমি দেখে দেবো ট্রান্সপোর্ট লেয়ার এর পরবর্তী লেয়ারটা ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে সেরকম টোটাল কাস্টাম তার পরবর্তীতে আবার সেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার এইভাবে ছিল লাস্টে যখন ইউজার যে লেয়ারের মধ্যে মেসেজটাকে পাবে বসে থাকবে সেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার এই দুটো কোশ্চিন এখান থেকে মোটামুটি আসে আর প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে একটা টাইম আছে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন মানে কোনো ম্যাসেজ এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে মানে প্রথম যে ম্যাসেজটাকে যে আকারে যাবে র আকারে যাবে র র মানে হচ্ছে কী করে বোঝাই তোমাকে টোটাল পিউরিফাইড না যেমন আমরা বলি না র পেট্রোলটাকে উত্তোলন করলাম তারপরে সেটা কিন্তু আমার কী হয় সংশোধিত হয় পেট্রোলটাকে আমরা পুরোপুরি পিউরিফাই করে তারপরে সেটা ডিজেল পেট্রোল এবং যে ফ্লাইটে আমরা যে পেট্রোল যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নর্মাল আমাদের গাড়ি বা মোটরসাইকেল বা যে পেট্রোল আমরা ব্যবহার করবো যে আমরা প্রিমিয়াম পেট্রোল তার থেকে কিন্তু আরও অনেক পিউরিফাইড অনেক রিফাইন ওটা কিন্তু ওই ভারী পেট্রোল দিয়ে হবে না ওই জন্য ফ্লাইটের এক একটা পেট্রোলের যেটা আমাদের যার কস্টিং তার থেকে আরও হাই কস্টিং ও টোটালটা পিউরিফাই করতে পিউরি ই করতে প্রচুর সমান অনেকগুলো লেয়ারে পিউরিফাইড করতে হয় ফ্লাইটের ক্ষেত্রে তো সেরকমই একটা মেসেজ যখন যাচ্ছে সেটাকে এনক্রিপ্ট এনক্রিপ্ট এনক্রিপশান থেকে ডিক্রিপশন করতে হয় মানে হ্যালো যখন মেসেজটা যাবে সেটা এনক্রিপ্টেড ফর্ম্যাটে যাবে তারপর সেটা ডিক্রিপ্ট করতে হবে এনক্রিপ্ট মানে সেটা মধ্যে বাইনারি কোর্সগুলো থাকবে বিভিন্ন কোড থাকবে কোনো প্যাকেটে ইনফরমেশন থাকবে সেগুলোকে পুরোপুরি কি করতে হবে ডিসকার্ড করে পরবর্তী লেয়ারের জন্য মানে অ্যাপ্লিকেশন লেয়ারের যে ইউজারটি বসে আছে তার কাছে পাঠানোর মতন করে আমাকে ব্যবস্থা করে করে দিতে হবে মানে যেখানে যে ইউজার যেখানে বসে আছে এখানে ইউজার তো বসে আছে সেই ম্যাসেজটা এখান থেকে এতগুলো লেয়ার ভেঙে এখানে আসবে তো এইগুলো অ্যাড্রেসিং রাউটিং এরোর ডিটেকশন কারেকশন এই টোটালটাকে নিয়ে আমাদের হচ্ছে টোটাল ওয়েসআই মডেল যে ধরনের এমসি কোয়েশন আছে সেটা আমি বললাম এবার আমরা একটু পুরোনো জায়গাতে চলে যাই যেটা আমাদের রাউটার তারপর যে টার্মগুলো আমি পড়িয়েছিলাম সেই টার্মের থেকে ওখানে থেকে ওএসআই মডেল বলে একটা আমাদের কিছু টার্ম ছিল সেই টার্মগুলোকে নিয়ে আমরা ডিসকাস করে বলি যে আমরা কোনগুলোকে রাখবো আর কোনগুলোকে রাখবো না আমি একটু ব্যাক করছি মধ্যে হাব হাব হচ্ছে স্টার টোপোলজির অনেকগুলো কম্পিউটারে কেবল কেন্দ্রীয় এখানে দেখবে এই হাফারে নেই এই রিপিটারের মধ্যে একটা টার্ম আমি ওই কেটে দিয়েছিলাম ওএসআই মডেলে মডেলের ফিজিক্যাল স্তরের ওএসআই মডেলের ফিজিক্যাল স্তরের সঙ্গে রিপিটার যুক্ত থাকে তাহলে আই মডেলের ফিজিক্যাল স্তরের যদি আমাকে তার এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে যে রিপিটার রিপিটারের ক্ষেত্রে ওএসআই মডেলের কোন লেয়ারটা আমরা ব্যবহার করি বলবে ফিজিক্যাল লেয়ার এটা খাতায় নোটস করে রেখে দাও কারণ এই কোশ্চেনগুলো কিন্তু বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই ফিজিক্যাল স্তর যেটাকে ফিজিক্যাল স্তর মানে ফিজিক্যাল লেয়ার ওএসআই মডেলের সঙ্গে কোন নেটওয়ার্ক ডিভাইসটা সম্পর্কযুক্ত রিপিটার নেক্সট ব্রিজ ব্রিজের ক্ষেত্রে দেখো এখানে ব্রিজ কোথায় থাকছে ব্রিজ ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে ব্যবহৃত হয় তাহলে ব্রিজের ক্ষেত্রে আমাকে যদি বলে যে ওএসআই মডেলে কোথায় ব্যবহৃত হয় ডেটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে আমরা আসছি সুইচ সুইচের ক্ষেত্রে কোনো নেটওয়ার্ক লেয়ার দেওয়া হয়নি হ্যাঁ রাউটারের ক্ষেত্রে ওএসআই মডেলের মডেলের ইম্পর্টেন্ট টার্ম রাউটার ওএসআই মডেলে মডেলের নেটওয়ার্ক লেয়ার ব্যবহৃত হয় এখান থেকে আমাদের কি পড়তে হবে যে রাউটার নেটওয়ার্ক ডিভাইসটি ওএসআই মডেলের কোন লেয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত বলবে হচ্ছে ওএসআই মডেলের রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে গেল গেটওয়েটা এরকম নেই এই কটা জিনিস পড়লেই হবে নোটস করে রেখে দাও আমাকে দিয়ে পরের দিন সব চেক করিয়ে আমি দেখে নেব কেউ একজন সুন্দর করে লেখো সবাই লেখো তারপর আমরা বেস্টটাকে খুঁজে বের করে সেখান থেকে আমরা ভালো মতন এমসি কিউের জন্য কোশ্চেন রেডি করবো কারণ এমসি কিউ কিন্তু কোথা থেকে কোশ্চেন দেবে তাহলে টোটালটা কিন্তু আমি বলে দিচ্ছি রেডি করে রাখবে পরীক্ষা নিলে ভালো বুঝতে পারবো আমি মোডেম গেল এবার আমাদের নেক্সট যে টার্মে আসবি সেটার নামটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যাকে বলছি টিসিপি আইপি প্রথম কথা হলো এর ফুল নেমটা তো পড়বেই পড়বে যে টিসিপি আইপি পুরো নাম কি টিসিপি পুরো নাম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর আইপি মানে ইন্টারনেট প্রোটোকল এটা হচ্ছে ওএসআই মডেলের মডেলের মতনই কিন্তু এক্ষেত্রে ওএসআই মডেলের মধ্যে যেমন সাতটা লেয়ার আছে টিসিপি আইপিতে চারটি লেয়ার আছে এর লেয়ারের নামগুলো শুধু মনে রাখো চারটি যে লেয়ার ফোর্থ লেয়ার সেটা হচ্ছে নেটওয়ার্ক স্তর নেটওয়ার্ক লেয়ার ইন্টারনেট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ার এই চারটে টোটাল লেয়ার আছে এই লেয়ারের নামগুলো মনে রাখবে এম এমসি কিউ কোয়েশনটা বলে যে হাউ মেনি লেয়ার্স ইন টিসিপি আইপি মডেল বা টিসিপি পি আইপি মডেল ইয়েস বলবে ফোর লেয়ার্স আর দেয়ার কী কী নাম নেটওয়ার্ক লেয়ার ইন্টারনেট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার হ্যাঁ এইট লেয়ার এবং এক্ষেত্রে আমার এত ডিটেলসে কিছু পড়ার দরকার নেই শুধুমাত্র এখান থেকে যেগুলো পড়তে হবে দেখো এখানে কয়েকটা ফুল নেম আমাকে পড়তে হবে এআরপি আরপি আর এ আর পি আইসিআইসিএমপি আর আইজিএমপি এ মানে হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল এটা ভাই দরকার জিজ্ঞেস করে এ এর পুরো নাম কী বলবে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল এআরপি এর মূল এটা আমার ডিটেলসে যার কোনো দরকার তাও একটু মুখে বলে দেয় এআরপি মূল কাজ হলো লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে বার করা লজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে একটা এনআইসি কার্ড যখন আমাদের থাকে নেটওয়ার্ক ডিভাইস আমি এনআইসি পড়ানোর সময় বলেছিলাম এনআইসি কার্ডে হচ্ছে টোটাল আমার ইন্টারনেট করার জন্য ব্যবহৃত উইদাউট এনআইসি আমরা কিন্তু ইন্টারনেট ব্যবস্থা করতে পারবো না এবং এনআইসির মধ্যে একটা নির্দিষ্ট কি থাকে একটা হার্ড একটা অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটাকে বলে ফিজিক্যাল অ্যাড্রেস এনআইসি যে ডিভাইসটা সেই ডিভাইসের মধ্যে একটি অ্যাড্রেস বা এনআইসির নাম্বার থাকে সেই নাম্বার বা অ্যাড্রেসটাকে আমরা বলছি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস এবং সেটাকে লজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে হচ্ছে এআরপি অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল সো এ এর পুরো নামটা পড়বে যে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল আর এআরপি মানে হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল পুরো নাম হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল আর ফাইনালি হচ্ছে আইজিএমপি আইজিএমপি মিনস ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল মানে হচ্ছে আইজিএমপি ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা হলো টিসিপি আইপিডি একটা মূল অংশ পার্ট যেটা টোটাল মেসেজটাকে আমরা কীভাবে সেন্ড করবো সে ব্যাপারে লেখা আছে আমার এখান থেকে না পড়লেও চলবে আরেকটা বলে রাখছি ইউডিপি মানে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউজার ডেটাগ্রাম প্রোটোকল হলো যেটাকে বিশ্বাসযোগ্য এখানে একটা কথা বলে রাখি যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের মধ্যে দুটো টার্ম লিখে রাখো এখানে একটা লিখে রাখো যে টিসিপি আইপি টিসিপি আইপি টিসিপি আইপি মানে হচ্ছে ট্রান্স একদম বানাম কিন্তু কোন সময় ভুল করবে না ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর আইপি মানে হচ্ছে ইন্টারনেট ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ঠিক আছে তো একে আমাদের একটা টার্ম বলে এটাকে বলা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল কানেকশন ওরিয়েন্টেড মানে কি আমি ব্যাপারটা পুরো একটু বলে দিচ্ছি ধরো এই যে সেন্ডারের সঙ্গে রিসিভার এন্ডে যখন দুটো কম্পিউটার ফিজিক্যালি হোক লজিক্যালি হোক যখন কানেক্টেড থাকবে সেন্ডার ধরো রিসিভার এন্ডের কম্পিউটারে কোনো একটা মেসেজকে সেন্ড করছে রিসিভার এন্ড কি করবে তার একটা ডেলিভারি রিপোর্ট সেন্ডারকে পাঠাবে তাহলে আমি বুঝতে পারবো যে সেন্ডার যে মেসেজটা রিসিভারকে পাঠিয়েছিল রিসিভার সেটাকে সাকসেসফুলি পেয়ে গেছে ওটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা দেখতে পাই যেমন এই যে গ্রিন কালারে যখন দাগটা যখন আলাদা মিনিং আছে তোমরা সবাই জানো এই মেসেজটা যখন সেন্টার থেকে রিসিভার এন্ডে কম্পিউটারের মধ্যে যাবে তখন সেন্টার থেকে রিসিভারে যাবার পর এখানে টোটাল যখন মেসেজটা ও পেয়ে গেল তাহলে তাহলে আমাকে এখানে কি করতে হবে একটা অ্যাক সেন্ড করবে হচ্ছে অ্যাক কে সেন্ড করবে রিসিভার এন্ড কম্পিউটার এই সেন্ডারকে সেন্ড করবে অ্যাক্টোলাইজমেন্ট সেই জন্য কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল বলে মানে দুজনের সঙ্গে ডিভাইস কানেক্টিভিটি করা আছে নেক্সট আমার যেটা হলো ইউডিপি ইউডিপি মানে হলো ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউজার ডেটাগ্রাম প্রোটোকল যাকে আমরা বলি কানেকশন লেস প্রোটোকল কানেকশন লেস কেন বলা হয় সেন্ডার যখন রিসিভার এন্ডের কম্পিউটারে ডেটা যখন সেন্ড করবে তখন সেন্ডার রিসিভারের মধ্যে কানেক্টেড থাকবে বাট রিসিভার এন্ডে ডেটা ডেটাটা পুরোপুরি সাকসেসফুলি পেলো কি পেলো না এখানে কোনো কিন্তু অ্যাকনোলেজমেন্টকে ও সেন্ড করবে না সেজন্য একে কানেকশান লেস প্রোটোকল বলা হয় ইউডিপি পুরো নামটা পড়বে পুরো নামটা পড়বে আর কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল কাকে বলে সেটা মনে রাখবে কানেকশন ওরিয়েন্টেড বলে আর কানেকশন লেস বলা হয়েছে ইউডিপি কে ইউডিপি কানেকশান প্রোটোকল কাকে বলে ওই ডেফিনেশনটা পড়ে নেবে আমাকে একটা কাজ করবে না আজকে তুমি ভিডিওটা পুরোপুরি অনলাইনে আপলোড করবো আমি যে যে টপিকের উপর ডিসকাস করেছি আমাকে কেউ একজন লিখে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দিও তাহলে আমাকে সেইভাবে ডেসক্রিপশন বক্সে আমি সেভাবে লিখে দেবো তাহলে ভিডিওটা ভালো তোমাদের সুবিধা হবে বুঝতে টপিক আমার আলোচনা করেছি টোটাল আমি ওয়ান বাই ওয়ান করে লিখে দেবো একদম আর একটা আমি একটা বানিয়ে তোমাদের সুবিধা হবে এরপর আসি অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে আমার যে প্রোটোকলটা আছে সেই প্রোটোলটা বলছে এই কি কি প্রোটোকল টেলনেট এইচটিটিপি এফ টিপি এস এম টিপি পপ থ্রি এফটিপি এফটিপি প্রোটোকলটার পুরো নামটা তো অবশ্যই মনে রাখবে যে ফাইল ট্রান্সফার প্রোটোকল ফুল ফ্রেমটা আনার সময় আসে এক্সামে আর এফটিপি প্রটোকলের কাজ কি এটা খুব আসে এক্সামে এফটিপি প্রোটোকলের কাজ কি এফটিপি প্রোটোকলের কাজ হল বড় আকৃতির কোনো ফাইল বা ডেটা ডাউনলোড বলবে এখান থেকে এতটা বড় আকৃতির কথাটা না বললেও চলবে ইংলিশে আমরা বলতে পারি আপলোডিং এবং ডাউনলোডিং আপলোড এবং ডাউনলোড করার জন্য যে প্রোটোকল ফুললি রেসপন্সেবল ইজ এ এফটিপি প্রোটোকল যেটা ফাইল ডেটা ডাউনলোড এবং আপলোডের জন্য এফটিপি প্রোটোকল ব্যবহৃত হয় ইন্টারনেট থেকে কোনো ফাইল বা ডেটা নিজস্ব কম্পিউটারে আসার পদ্ধতিকে কি বলা হয় ডাউনলোড বলা হয় আর আমার যে কম্পিউটার আছে সেই কম্পিউটার থেকে ডেটাটাকে আমি যখন সেন্ড করব পাঠাবো আমার কম্পিউটার থেকে যখন ইন্টারনেটে মানে পাঠাচ্ছি সেটাকে আমি বলবো হচ্ছে আপলোড সো আপলোড ডাউনলোডের যে যে প্রোটোকল রেসপন্সেবল তার নামটাই হচ্ছে এফ টি নেক্সট হচ্ছে এইচটিটিপি এইচটিটিপি পি ইজ এ হাইপার টেস্ট ট্রান্সফার প্রোটোকল আমরা প্রত্যেকে এটার সঙ্গে প্রত্যেকে ফ্যামিলিয়ার আমরা যখনই গুগল খুলছি বা ইউটিউব খুলছি যাই খুলি না কেন আমাদের এখান থেকে এখান থেকে সাপোজ আমি গুগলটাকে ওপেন করলাম গুগল ওপেন করে সে আমি এখানে লিখছি ধরো পেপারের নাম লিখে দেব টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া পেপারটা তুমি ওপেন করো দেখবে এখানে একটা পাত দেওয়া থাকে এই দিস ওয়ান দেখবে এই যে টাইমস অফ ইন্ডিয়া এখানে যদি খেয়াল করো তোমরা একবার এইচটিটিপি এস আছে তা এইচটিটিপি এস এবং এইচটিটিপি এটার সঙ্গে তোমার পার্থক্যটা বলতে গেলে অন্য ব্যাপার যে এস টিপি এস বা এস টিপি সেটা সার্টিফিকেশনের ব্যাপার আছে তুমি মনে রাখো এস টি তুমি এসটা ছেড়ে আমি দেখছি এইচটি টিপি এইচটিপি মানে যে হাইপার টেক্সট মানে এই যে টোটাল প্রোটোকলটা টি টিভি প্রোটোকলটা মানে নেটওয়ার্কের মধ্যে কোনো একটা পেজের মধ্যে ওপেন করি যদি আমি কোনো একটা পেজকে খোলার চেষ্টা করি তাহলে এই জন্য আমার এস টি টি পি প্রোটোকলটা পুরোপুরি রেসপন্সিবল উইদাউট এসটি প্রোটোকল কাজটা কিন্তু করবে না মানে এখানে কি আমরা বলতে পারি যে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে হাইপার টেস্ট জন্য যে প্রোটোকল যুক্ত থাকে সেটি হলো এস টিভি বা হাইপার টেস্ট ট্রান্সফার প্রোটোকল এই লাইনটা লিখলেই হবে আর ইংলিশের জন্য একই জিনিস তোমরা ইংলিশ নোটটা দেখে নেবে আমাকে বলবে যেখানে অসুবিধা হবে আমি ইংলিশ নোটটা অবশ্যই প্রোভাইড করে দেবো তোমাদের প্রবলেম হলে আমাকে জানাবে আমি বলে দেবো ইংলিশ নোটসটা বইটাতে যার জায়গায় যে বইটা আছে সেটাকে দেখে নেবে আজকে ভালো মতন কী আছে বই পাবে এ সিটিপি হাইপার টেট এখানে দু লাইন থেকে তিন লাইন এর বেশি পড়ার কোনো দরকার নেই ডেপতে পড়তে যাবে না কারণ অত কোনো কোশ্চেন থাকবেও না এক্সামে আরেকটা খুবই ইম্পর্টেন্ট দিস কলেজে টেলনেট টেলনেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেলনেট মিনস টেলনেটের সাহায্যে দূরবর্তী বা রিমোট কম্পিউটারে লগ করা যায় টেলনেটের সাহায্যে টেলনেটে আমরা কী করি টেলনেট মানে হচ্ছে দূরবর্তী বা রিমোট কম্পিউটারের মধ্যে লগ ইন করা যায় এর ফলে ব্যবহার করে একটি কম্পিউটারে বসে অন্য কোনো কম্পিউটারে লগ করে সেই কম্পিউটার থেকে তথ্য ব্যবহার করতে পারে টেলনেটের থেকে একটা শুধু জিনিস পরে রাখবে টেলনেটের ফুল নেমটা পড়বে ফুল নেম অফ টেলনেট কী হবে টেলনেটের পুরো নামটা হচ্ছে টেলনেট এটা হবে এটা হচ্ছে আমার পুরোনাম টেলি কমিউনিকেশান নেটওয়ার্ক টেলনেটের পুরোনামটা কী টেলনেটের পুরোনামটা হলো আমার টেলি কমিউনিকেশান নেটওয়ার্ক আমি এখানে গ্রুপে দিয়ে দিচ্ছি যখনই টেলনেট সম্বন্ধে আমরা লিখবো তখন এই জিনিসটা আমরা অবশ্যই উল্লেখ করব।

তার জন্য যে প্রোটোকলটা পুরোপুরি রেসপন্সেবল তার নামটাই হচ্ছে টেলনেট টেলনেটের সাহায্যে দূরবর্তী বা রিমোট কম্পিউটারে লগ করা যায় এর ফলে ব্যবহার করি একটি কম্পিউটারে বসে অন্য কোনো কম্পিউটারে লগ করে সেই কম্পিউটারের তথ্য বা প্রোগ্রাম ব্যবহার করতে পারে আমি এখানে বসে ধরো কোনো একটা সার্ভারকে লগ ইন করলাম করে আমি ইউজ করতে পারলাম এ ধরনের সংযোগ স্থাপন করা যেতে পারে ল্যান্ড বা ওয়ার নেটওয়ার্ক যদি যে কোনো কম্পিউটার থেকে তবে এক্ষেত্রে ব্যবহার করে রিমোট কম্পিউটার প্রভাবের জন্য যথাযথ অনুমোদন গ্রহণ করতে হয় তা আমাদের কতটুকু লিখতে হবে সেই চেষ্টা এতটুকু লিখলেই চলবে ট্রেলারের সাহায্যে দূরবর্তী বা রিমোট কম্পিউটারে লগ করা যায় এর ফলে ব্যবহারকারী একটি কম্পিউটার মানে ইউজার মানে ব্যবহারকারী তো লিখে যাবে না ইংলিশটা আমি লিখবে যে ইউজার একটি কম্পিউটারে বসে অন্য কোনো কম্পিউটারে লগ করে সেই কম্পিউটারে তথ্য প্রোগ্রাম ব্যবহার করতে পারে এতটা লিখলে দ্যাটস মোর দেন এনাফ এর চেয়ে বেশি কিছুই লেখাটা দরকার নেই এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম যেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস এটা আজকে আমি পুরোটাই বলে দেবো এটা বললে তোমাদের আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা খুব দরকার এবং আইপি অ্যাড্রেস থেকে অনেকগুলো কোশ্চেনই আমাদের এক্সামে কিন্তু আসে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কোশ্চেনকে ফলো আপ করে পড়তেই হবে আইপি অ্যাড্রেসে কোশ্চেন বাদ দেওয়া যাবে না আইপি অ্যাড্রেসটাকে আমরা কি বলি খাতা লিখে রাখো আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল এখানে আইপি মানে ইন্টারনেট প্রোটোকল যেমন আমাদের যত আইপি যত কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু ইচ অ্যান্ড এভরি কম্পিউটার্যাভ এ ডিফারেন্ট ডিফারেন্ট আইপি ইচ অ্যান্ড এভরি কম্পিউটার হ্যাভ এ ডিফারেন্ট ডিফারেন্ট আইপি সবার জন্য কিন্তু সেম আইপি থাকে না প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আইপি কিন্তু অ্যালট করা থাকে এবং আইপিগুলো কী হবে আইপিগুলো ক্লাস এ বি সি আমি সব লিখে দিচ্ছি পরপর করে ক্লাস এ বি সি করে টোটাল আমাদের আইপি হচ্ছে কটা জানো টোটাল আমাদের আইপি হচ্ছে না আইপি না আইপি অ্যাড্রেস হচ্ছে পাঁচ রকমের আইপি অ্যাড্রেস আছে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি আর ডি আর ই এই কটাগুলো আইপি আমাদের আছে দেখেন লেখাই আছে আইপি কথাটার পুরো নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল কী বলছি আইপি বলছি আইপি প্রোটোকলের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য এই নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের পৃথক পৃথক ঠিকানা বা অ্যাড্রেস প্রয়োজন হয় টিসিপিআইপি তথ্য পাঠানো বা আইপি অ্যাড্রেস থেকে আমাদের কী কী পয়েন্টগুলোকে ফোকাস করতে হবে সেটা আমি ওয়ান বাই ওয়ান লিখে দিচ্ছি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমে লেখা হচ্ছে আইপি আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসের জন্য প্রথম আমাদের ক্লাস যা ডিভাইড করা হয় ক্লাস এ ক্লাস বি ক্লাস সি আর ক্লাস ডি আর ক্লাস আমাদের এ কয়টা আইপি কিন্তু আমাদের থাকে আইপির ক্ষেত্রে আমি বলছি কিন্তু এই আইপিগুলোর থেকেও ডি এবং ই এই যে দুটো আইপি আছে আর ই আইপি অ্যাড্রেসের মধ্যে এতগুলো ডি এবং ই কিন্তু ফিউচার ইউজ বা এটাকে রিজার্ভ রাখা হয় মানে আমরা জেনারেলি মানে আমাদের সিলেবাস ভিত্তিকে আমরা তিনটে আইপি নিয়ে আলোচনা করব ডি এবং ইউটা ফিউচার ইউজের জন্য ব্যবহার করা হয় প্রথম কথা আর আইপি ক্ষেত্রে প্রথম পয়েন্ট হবে আইপি সময় থার্টি টু বিটের হয় ইচ অ্যান্ড এভরি আইপি কত হবে থার্টি টু বিটের আইপি হবে এক নাম্বার দু নম্বর হলো আট বিট করে আট বিট করে চারটি সব বুঝিয়ে দেব ছবি কি অসুবিধা হবে না আট বিট করে চারটি অক্টেটে বিভক্ত করা হয় আইপিড্রেস গুলোকে আট বিট থাকবে মানে ইচ অ্যান্ড এভরি আমি চারটি অক্টেট থাকবে এবং প্রত্যেকটা অক্টেটের মধ্যে আট বিট করে থাকবে আর অক্টেট গুলোকে এই যে অক্টেট গুলো আছে সেই অক্টেট গুলোকে পরীক্ষাতে অত থাকে না জাস্ট মনে রাখতে হবে নিয়মের মধ্যে অক্টেট অক্টেট সেপারেটেড বাই ডট ডট সাইন দিয়ে অকটেড কে সেপারেটেড করা হয় আর আইপির যে রেঞ্জ রেঞ্জটা হয় জিরো থেকে এই রেঞ্জের এই সংখ্যাগুলোর মধ্যে এটা হচ্ছে আইপিআটএস এর রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আইপিআস গুলোকে রাখা হয় জিরো থেকে টু ফিফটি ফাইভ তার মানে কি করে এটাকে প্রথম আমরা আসবো হচ্ছে ক্লাস এর ক্ষেত্রে আমি বাই একটা একটা করে আসছি আমার ক্লাস এ তাই তো পুরো ক্রপিং করেই করি বুঝতে সুবিধা হবে ঠিক আছে ক্লাস দিয়ে আর একটু দেখে নাও ক্লাস এখানে আইপির ক্ষেত্রে ইন্টারনেট প্রযুক্তিবিদরা আইপি অ্যাড্রেসকে মোট পাঁচটি শ্রেণিতে বিভক্ত করেছে টোটাল আইপি অ্যাড্রেস হচ্ছে আমার হাউ আইপি অ্যাড্রেস এগুলি ক্লাস ক্লাস এ বি ক্লাস সি ক্লাস ডি ও ক্লাস ই এই টোটাল পাঁচটা আইপি অ্যাড্রেস হয় আমাদের পাঠ্যাংশের ভিত্তিতে আমরা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি এই আইপি নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আমরা ক্লাস এর ক্ষেত্রে বলি আমাকে এখন ছক করে করে বোঝাতে হবে আরেকটা পার্ট আমার এখানে লেখা হয়নি ওই যেখানে লিখছিল না সেখানে একটা জিনিস লিখে রাখো আইপি অ্যাড্রেসকে আমরা দু ভাগে ভাগ করি আমি লিখে দিচ্ছি এখানে আইপি অ্যাড্রেস can be

ক্লাসে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলেছে কি ভালো মতন বুঝবে কিন্তু এই শ্রেণীর নেটওয়ার্ক অ্যাড্রেসটির অক্টেট অর্থাৎ আট বিট চওড়া হয় তাহলে আমাকে প্রথমে কি করতে হবে এটাকে ছকে যদি আমি ফেলতে চাই তাহলে আমাকে ছকটা এভাবে করতে হবে দেখো আমি এখান থেকে করছি আমি প্রথমে বলেছি আমার টোটাল এই আট বিট করে চারটে অক্টেট হবে এরকম করে এই দেখো কোনটা কো এটা আইপি 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 ও এটা আইপি হবে ভুল লিখেছি সরি ও না না আমি ভুল বললাম আমি কনফিউজ হয়ে গেছি নেটওয়ার্ক আইডি বলে গো না নেটওয়ার্ক আইডি এটা হোস্ট আইডি ওকে তাহলে আমাকে এখানে সেপারেটেড বাই ডট যে ডট দিয়ে সেপারেট করা হয় আর ইচ অ্যান্ড এভরি অকটেটের মধ্যে করে থাকবে সেটা আমাকে বলো একবার টোটাল আমি ডট ডট দিয়ে রাখছি আট বিট করে হ্যালো প্রথমে কি বলেছে নেটওয়ার্ক অ্যাড্রেসের এমএসবি এম আমরা যেটা ক্লাস ইলেভেনে করেছিলাম তা অনেকে ভুলে যে যদি জিয়ে থাকো এমএসি এমএসবি মনে হচ্ছে একদম লাস্টের বিটটাকে আমরা এমএসবি এমএসবি বিট বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট তো নেটওয়ার্ক অ্যাড্রেসের এমএসবি বির সর্বদাই জিরো হয় এবং পরবর্তী ষাট বিট সংখ্যা দ্বারা আইপ্যাডে তৈরি হয় এবার বুঝিয়ে বলছি আমার এই যে টোটাল যে আট বি এই টোটাল এই পার্টটাকে আমি কি বলবো এটা ক্লাস এর ক্ষেত্রে করছি হ্যাঁ এটা হচ্ছে ক্লাস এ জন্য এই পার্টটাকে আমি কি বলবো এই পার্টটাকে আমি কিন্তু পুরোপুরি বলবো হচ্ছে নেটওয়ার্ক আইডি এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি আর এই যে রিমেইনিং যে পোর্শনটুকু আছে এই যে পোশনটুকু দিস পোরশন এটাকে আমি বললাম হচ্ছে হোস্ট আইডি তাহলে আমাকে প্রথমেই বলেছে নেটওয়ার্ক অ্যাড্রেসের এম এস বি জিরো হয় তাহলে এই জায়গাটা আমি কী লিখতে পারি জিরো তাহলে আমার টোটাল এক একটার মধ্যে ক বিট করে আছে আট বিট আছে তাহলে জিরো যদি রিজার্ভ থাকে জিরোটা যদি আমার ফিক্সড জিরো থাকে তাহলে নেটওয়ার্ক আইডি কত হবে নেটওয়ার্ক আইডি হবে হচ্ছে টু টু দি পাওয়ার সেভেন মাইনাস টু এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি কেন মাইনাস টু হলো প্রথমেই বলেছি আইপি অ্যাড্রেস হচ্ছে ক্লাস সি ডি ই ডি এবং ই এটাকে কী করা হয় রিজার্ভ রাখা হয় ফিউচার ইউজ করার জন্য কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হয় না সেই জন্য এখানে মাইনাস টুটা বাদ যাবে আমার আট বিটের মধ্যে জিরো রিজার্ভ হলো তাহলে ক বিট ওপেন থাকছে সেভেন বিট টু টু দি পাওয়ার সেভেন মাইনাস টু তাহলে হোস্ট আইডির ক্ষেত্রে কী হবে তাহলে এটা আট বিট আট বিট আট বিট তিন আটে চব্বিশ যদি চব্বিশ হয় তাহলে কী হবে আমার হোস্ট আইডির ক্ষেত্রে টু টু দি পাওয়ার টোয়েন্টি ফোর মাইনাস টু দিস ইজ এ ক্লাস এ এটা এখানে লেখা আছে দেখো প্রথমে কি বলেছে এটা আট বিট চড়া হয় মিলে গেল আট বিট চড়া হয় নেটওয়ার্ক অ্যাড্রেসের এমএস এম মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা সর্বদাই জিরো হয় এবং পরবর্তী সেভেন বিটের সংখ্যা দ্বারা তৈরি হয় ক্লাস এ সিনির অ্যাড্রেস ক্লাস এ শ্রেণীর অ্যাড্রেস তৈরি করা অর্থাৎ এক্ষেত্রে মো টু টু দি পাওয়ার সেভেন ইকাল টু ইকাল টু কত হবে একশো আঠাশটি নেটওয়ার্ক অ্যাড্রেস হতে পারে এর মানে অর্থাৎ এর সাহায্যে মোট টু ট্রি পাওয়ার সেভেন মানে সংরক্ষিত রাখা হয় সেজন্য জন্য টু মানে একশো ছাব্বিশ হবে তুমি ক্যালকুলেশন করে দেবে একশো ছাব্বিশে বেরিয়ে আসবে আর আমার আর বাদ বাকি তাহলে আর আর কটা অক্টেট ফ্রি থাকবে আটটা অক্টেট সরি তিনটে অক্টেট তিনটে অক্টেটের মধ্যে আমার কবিট করে থাকবে একটা অক্টেটে আট বিট করে তিন আটে চব্বিশ হলো সেজন্য বলছি এক্ষেত্রে আমার তিনটি অকটেটের জন্য বরাদ্দ কি হবে টু টু দি পাওয়ার টোয়েন্টি ফোর মাইনাস টু এটা হচ্ছে আমার হোস্ট আইডি আমাকে বলো ক্লাস এটা বুঝতে পারলে কিনা কোথাও কনফিউশন থাকলে আমাকে আমাকে কিন্তু বলতে পারো আমি কিন্তু বলে দেবো কারো কোনো কনফিউশন আছে পুরোটা বলো তোমার এই পাটটা কোন পাটা থেকে লাগবে বলো এই জিনিসটা তো তুমি আমার সঙ্গে লাইনে থাকো দেখুন আইপি অ্যাড্রেসকে আমরা দুটো পার্টে ভাগ করি একটা নেটওয়ার্ক আইডি কিছু পোর্শন যাবে একটা হোস্ট আইডি যাবে প্রথমে আমাকে কি বলে দিয়েছি যে নেটওয়ার্ক আইডিটা হবে আট বিট চড়া হয় আট বি যদি চড়া হয় তার মধ্যে আমার জিরো রিজার্ভ থাকবে যদি আমার জিরো রিজার্ভ থাকে তাহলে ক বিট আমার আছে সেভেন বিট ফারমটা কি হবে 2 টু দি পাওয়ার 7 2 টুটা কেন ওই দুটো বিটকে আমি দুটোকে ব্যবহার করছি না ডি আর ই কে তাহলে ওটা মাইনাস -2 হয়ে গেল এটা নেটওয়ার্ক আই তাহলে আমার আর বাদ বাকি যেগুলো থাকবে এটা 8 বিট 8 বিট 8 বিট তিনটাতে 24 তো হোস্টেজনা কি হবে 2 টু দি পাওয়ার 24 2 হবে এবার বোঝা গেল सेम ভাবে আমরা ক্লাস বি করব ক্লাস সি করব এই দুটো করলেই আমাদের হয়ে যাবে এটা গেলো ক্লাস এ তো এই জিনিসটা ছবিটা এখানে এঁকে দিই সুন্দর করে যে জিরো রিজার্ভ আছে এই যে জিরো রিজার্ভ জিরো রিজার্ভের জন্য আমার কি হবে এই টোটালটা আমার কত দাঁড়াচ্ছে এখানে সাত বিট টু টু দি পার সেভেন মাইনাস টু আর এটা হচ্ছে আমার এই আট বিট আট বিট আট বিট টু টু দি পাওয়ার এইট মাইনাস টু টু দি পাওয়ার এইট মাইনাস হচ্ছে হোস্ট আইডি আর ক্লাস বি এর ক্ষেত্রে ক্লাস সি এর ক্ষেত্রে এবার পর পর করে করা আছে তাহলে এবার বিটা আমি বলছি বিটার ক্ষেত্রে আমি যেটা প্রথমে ওই ই নিয়ে নিই স্ক্রিনশট নিয়ে সুবিধা হবে বুঝতে

বি ক্লাস b টাকে আমরা এইভাবে করব এই থাকলো আমার 8 বিট আমি টোটাল 8 বিট ডট ডট করে দিলাম এটা 8 বিট 8 বিট 8 বিট সেপারেটেড বাই ডট ঠিক আছে এখানে বলে দিয়েছে দেখো ক্লাস বি এর ক্ষেত্রে একটু চেঞ্জ আছে নেটওয়ার্ক কত বিট চড়া হবে ষোলো বিট চড়া হবে তাহলে আমি এই এতটুকু প্রশ্ন নিয়ে ষোলো বিট এটা গেলে হচ্ছে নেটওয়ার্ক আইটি আর রিজার্ভ মানে প্রথম দুটি বিট কি থাকবে ওয়ান জিরো হবে বলেই দিয়েছে ওয়ান জিরো তাহলে আমার এখানে এটা আট বিট আছে আট বিট আছে তাহলে আট আট ষোলো দুটো রিজার্ভ তাহলে এর নেটওয়ার্ক আইডি কত হবে টু টু দি পাওয়ার এটা হলো নেটওয়ার্ক আইডি আর এই রিমেনিং যে পোর্শনটা পড়ে আছে কার জন্য হোস্টের জন্য পড়ে আছে হোস্ট আইডি তা হোস্ট আইডি কত হবে টু টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস টু কারণ আমার এ মানে দুটো রিজার্ভ মানে টু দি পাওয়ার ফরটিন মাইনাস টু আর ষোলোটা ষোলোটা তো পড়ে আছে বিট একটা ফার্স্ট এই অক্টেটের জন্য হচ্ছে আট আট ষোলো টু টু দিপার সিক্সটিন মাইনাস টু এটা হলো হোস্টের জন্য এটা গেলো ক্লাস বি আমাকে বলো যারা যারা আছো কেউ কারো কোনো অসুবিধা হলো ক্লাস বিটা বুঝতে একই রকম আচ্ছা ধরে নিচ্ছি কারো অসুবিধা নেই ক্লাস বি এবারে আমরা আসবো হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে ক্লাস সিটাকে আমরা যখন করব তখন হলো বুঝতে সিস্টেমটা কেমন লাগলো বলো এই জিনিসটা যেভাবে করাচ্ছি বইটার পুরো স্ক্যান করে নিয়ে আচ্ছা আচ্ছা গ্রাফিংটা হয়নি হচ্ছে এটা গেল আমার ক্লাস সিটা আমি করি ক্লাস সি একই রকম টাইপে এখানে শুধু প্রথমে যখনই এটা আঁকবে তখন আমাকে অ্যাট ফার্স্ট এই জিনিসটা করে নিতে হবে এ হলো আমার আট বিট থাকবে আট বিট

আমার তিনটি অক্টের তাহলে এই টোটালটাকে এই পর্যন্ত নিয়ে আমার হবে হচ্ছে নেটওয়ার্ক আইডি আমি কি করছি ক্লাস সি তাহলে এখানে এই নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে টোয়েন্টি ফোর বিটের মধ্যে প্রথম ওয়ান ওয়ান জিরো যে ওয়ান ওয়ান জিরোটা কি থাকবে আমার রিজার্ভ থাকবে টোয়েন্টি ফোর বিটের মধ্যে তাহলে আমার কত বিট ওপেন থাকছে অ্যাক্সেস করতে পারবো টোয়েন্টি ওয়ান বিট তাহলে টু টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস টু আর বাদ বাকি ক বিট পরে আছে আমার এখানে এটা হোস্টের জন্য আছে এটা এই পোর্শনটা হচ্ছে হোস্টের জন্য কত হবে এটা টু টু দি পাওয়ার এইট মাইনাস টু মিলে গেল তিনটে ওয়ান ওয়ান জিরো ডিজার্ট এটা তো আমার থাকছে না তাহলে আমার টু টু পাওয়ার কত হবে 21 ওয়ান মাইনাস আর ফাইনাল কাজ 2 টু টু পাওয়ার পর এইট মাইনাস টু হোস্ট দিস এ ক্লাস সি এটা এখানে করা আছে আমি এই জিনিসটারই একটা টোটাল ফাইনালি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে ভিডিওটাও দেখেও রাখবে সুবিধা হবে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি এই জিনিসটার সুবিধা হবে এটা পিন স্ক্রিন করে তোমাদেরকে আমি এটা দেবো জানো এখানে আমি অ্যাকচুয়াল ফর্মুলাগুলো সব বসিয়ে দেব সমার্গ সব পরিষ্কার বোঝা যাচ্ছে তো গেল এভাবে করো তাহলে ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি কত হবে এইমাত্র করলাম টু টু দি পাওয়ার সেভেন মাইনাস টু আর হোস্ট কত হবে আট বিট আট বিট চব্বিশ টু টু দি পাওয়ার ফরটিন মাইনাস টু এটা এই পোর্শনগুলো হচ্ছে এমএসবি এটা প্রথমেই বলেই দিয়েছে এই জায়গাগুলো রিজার্ভিং থাকছে এটা থাকছে এটাও থাকছে এটা আমার কত হবে এটা এটা আট বিট আট বিট মানে ষোলো দুটো রিজার্ভ টু টু দি পাওয়ার ফরটিন মাইনাস টু আর এটা কত হবে টু টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস টু আর সি এর ক্ষেত্রে কত ওয়ান ওয়ান জিরো রিজার্ভ টোটাল হচ্ছে আট বিট আট বিট আট বিট তিন আসতে চব্বিশ তিনটে রিজার্ভ আর চব্বিশ মানে কত হচ্ছে আমার টু টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস টু আর এটা কত হবে টু টু দি পাওয়ার এইট মাইনাস টু এটা একটা স্ক্রিনশট তুলে রেখে দাও তোমাদের কাজে লাগবে তোমাদের এই হলো আমাদের আইপি অ্যাড্রেস আমি আইপি অ্যাড্রেস একটা রেঞ্জ হয় ওই রেঞ্জটাও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি কোন আইপির জন্য কতটা রেঞ্জে কি বরাদ্দ থাকবে সেটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু হ্যাঁ এটা আমার বুঝতে অসুবিধা হয় আমি এখানে লিখে দিচ্ছি এবার আমি তোমাদেরকে একটা বই থেকে দেব সেটা হচ্ছে যে আইপি আইপিআসের রেঞ্জটা মানে কোন শ্রেণীর আইপির মধ্যে পড়বে সেটা একটু জানা দরকার আছে তার জন্য আমি গুগল বুকসের থেকেই রুডিম্যান্সের কম্পিউটার সায়েন্সের একটা বই আছে টুয়েলভের ওদের ওটা আছে ওটা আমি দিচ্ছি এখন সেখান থেকে আমি দেবো ওটা স্ক্রিনশট তুলে রাখবে এখানে মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার আছে নেটওয়ার্কিং এর বুঝলে তো দেখছি আমি দেখে দেখি ওই একটা রেঞ্জটা করা আছে তো রেঞ্জটা আমি দিয়ে দেবো অনেক বড় চ্যাপ্টার নেটওয়ার্কিং নেটওয়ার্কিং তোমার অনেক সময় লাগে করতে আমার কাছে আসলে কোনো বইপত্র আমার কাছে নেই তো আমি তো এমনি চলে এসেছি তখনই এক্ষেত্রে আমার এই যে এই যে বেশ এই টাইমে চাচ্ছিলাম এটা দিয়ে দিচ্ছি আইপি থেকে আর কোনোদিন কোনো কোশ্চেন আটকাবে না জাস্ট এই টেবিলটা দেখোটাকে আমরা কি বলছি যে নেটওয়ার্ক হোস্ট 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 তিনটে জিরো ফার্স্ট অকটেট থাকছে জিরো স্টার সুইচ জিরো রেঞ্জ হচ্ছে ওয়ান থেকে একশো ছাব্বিশের মধ্যে যদি যেটা রেঞ্জ হবে ধরো এরকম রেঞ্জ আছে আমাকে বললো

তাহলে এখান থেকে আমাকে এই জায়গাটা প্রথমে চেকিং করবে চেকিং করলে কত হচ্ছে দেখো একশো আঠাশ থেকে একশো একানব্বই এই রেঞ্জের মধ্যে এটা লাই করছে তার মানে এটা হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেস এটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস আর ফাইনালি কী আছে দেখো আমি এরকম ধরে দিচ্ছি যে দুশো পঁয়তাল্লিশটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে ধরো দুশো দশ ডট ওয়ান জিরো ডট ওয়ান জিরো ডট ফাইভ এটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস কারণ আমার এই রেঞ্জটাকে কভার করছে একশো বিরানব্বই থেকে একশো দুশো তেইশ ক্লাস সি ওটা উপরটা হচ্ছে ক্লাস এ নট বি এটা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি তো এই ক্ষেত্রে তুমি একটা জিনিস আমি করে দেখাচ্ছি খুব তোমাদের ইন্টারেস্ট লাগবে যে এর যে অক্টেটটা ওয়ান জিরোই কেন হয় ফার্স্ট অক্টেট তুমি একশো পঁয়তাল্লিশে যদি বাইনারি বের করো না আট বিটের বাইনারি সংখ্যা আসবে একটা দেখবে দুই কত হচ্ছে আমার সত্তর বাহাত্তর সেভেন্টি টু তার মানে হচ্ছে এক হচ্ছে রিমাইন্ডার ছত্রিশ মানে হচ্ছে আমার জিরো এটা কত বলো আঠেরো তার মানে হচ্ছে জিরো নয় জিরো চার দুগুণো আট এক দুই দুগুণো চার ওয়ান দুই অক্ষে দুই জিরো বার দিলে ওয়ান বেরিয়ে এলো ও কোথায় এই জায়গাটা হ্যাঁ না ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে এখান থেকে আমরা কী করব নিচ থেকে ওপরে নেবো কত আসছে আমার আট বিট আসবে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এর মধ্যে আমার রিজার্ভিং যে ফার্স্ট অক্টেট কততে রিজার্ভ হয়ে যাবে বলেছে ওয়ান জিরোতে এই যে ওয়ান জিরো রিজার্ভ হয়ে গেলো তো এটা কোন ধরনের আইপি অ্যাড্রেসের মধ্যে পড়বে দেখো যে ক্লাস বি আইপিএড্রেস মধ্যে পড়বে তুমি যে কোনোটা বের করে দেবে ওর অক্টের প্রথম যে এস বের এই টোটাল দুটা রিজার্ভ বলেই দিয়েছে এটা থাকবে আমাকে মোট কথা রেঞ্জটা মনে রাখলে তুমি যে কোনো আইপি অ্যাড্রেসটাকে ইউ ক্যান ফাইন্ড তা তোমাদের যেটা নোটসগুলো করতে হবে কোন কোন আইপিতে তে কি কী আছে এই নোটসগুলো করে রাখবে ধরে ধরে করবে নোটসগুলোকে নোটস রেডি না করলে কিন্তু আমাদের টোটালটাকে আমরা বের করতে পারবো না টোটাল নোটসটা রেডি করবে আর আগের দিনে যে দিয়েছিলাম ওগুলো করে আমাকে পাঠাবে পিডিএফগুলো আর আমাদের কি বাকি রলো দেখো আর বেশি কিছু বাকি নেই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে পরের দিন করলে হবে ডোমেন নেম সিস্টেমটা করিয়ে দেবো পরের দিন ইউআরএলটাও করিয়ে দেবো ইউনিফর্ম রিসার্স লোকেটার আর এখান থেকে তেমন কিছু থাকে না শুধুমাত্র এখান থেকে পড়তে হবে ফায়ার ওয়াল বলেটা আছে ডায়াল্যাপ লিস লাইন কানেকশান থাকবে আর থাকবে হচ্ছে তোমার আইএসপির মধ্যে কারা কারা পড়ছে ডাব্লু 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 ওয়েব ব্রাউজারে কয়েকটা নাম আর কিছু মানে বাকি স্ক্যান করা হয়নি সেটা আমি বলে দিচ্ছি নেটওয়ার্কিংয়ের মধ্যে তোমার ফায়ারওয়ালটা ফায়ারওয়াল যদি থাকে ফায়ারওয়ালটা ইম্পর্টেন্ট এতটুকু করলেই আমার নেটওয়ার্কিং প্রায় পুরোপুরি শেষ হয়ে যাবে তারপরের দিন থেকে কালকে নেক্সট উইকে আমরা এটা নেটওয়ার্কিংটা পনেরো কুড়ি মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ার পর আমরা পুরোপুরি এস টি এম এলের চলে যাব ওখানে এসটি এম এল থেকে আমাদেরকে প্রজেক্ট থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু করতে হবে হ্যাঁ তোমার কি নাম বলো তোমার নামটা মনে থাকে না আমার এস এম মিউজিক লেখা কি নাম যেন তোমার সান হ্যাঁ হ্যাঁ তুমি এমনি আজকে বুঝতে পারো সব ক্লাস ভালো মতন একদম পুরো রেডি করে রাখবে আমরা পরের দিন এটাকে এর রিমেনিং যতটুকু পোর্শনটাকে আমরা শেষ করে দিয়ে আমরা কিন্তু এস টি এম এলটা পুরোপুরি শুরু করে দেবো এবং কী করে প্রজেক্ট করতে হবে কি প্রজেক্ট তোমাদের স্কুলে দেয় তা আমরা আমরা এখন থেকে ট্রেন করে দেবো যেন বাড়িতে বসে প্রজেক্টগুলো রেডি করে ফেলতে পারো স্কুল খুললেই প্রোজেক্ট নিয়ে কিন্তু ওরা স্কুল থেকে চাইবে কারণ আমাদের স্কুলে অ্যাসেসমেন্ট হবে আর কি সমস্ত স্কুলে ওকে তাহলে এতটুকু আমাদের থাকলো নেক্সট উইকে আমরা এই টাইমে আবার মিট করছি ওকে আর যদি কারোর বক্তব্য থাকে আমাকে ফোন করতে পারো